সকল জিনিসগুলি আমরা দেখবো, যে কিভাবে ইউটিউবে কাজ করবো, ইউটিউবের কোন কাজ করতে হবে, কোথায় কাজ করতে হবে, কি কাজ করতে হবে, আহাদের কি যেন হচ্ছে, আহাদের ক্যামেরার এখানে আহাদের প্রচুর নড়াচড়া নড়াচড়া, আহাদ কি ভুলে ক্যামেরা অন করেছে? আহাদ, আচ্ছা ইউটিউবের এই কাজটা দেখবো, আমরা ইউটিউবের অর্গানিক প্রমোশন করব কোথায় করব, কিভাবে করব, চ্যানেলের সেট আপ করবো কোথায় করব, কিভাবে করব, ইচ অ্যান্ড এভরি ডিটেলটা আমরা আজকে আজকে আর কালকে 2 দিনে শিখবো। কালকে তো না, সরি, শনিবার। এই দুইটা এইটা শিখার রিজন হচ্ছে আপনাদের ইউটিউবের কাজ, ফাইবারে বলেন, আমাদের লোকাল মার্কেটে বলেন, ইউটিউবের কাজ এখন প্রচুর, ইউটিউব মার্কেটিংটা এখন প্রচুর হচ্ছে। অনেকের ধারণা যে আমি ইউটিউব মার্কেটিং শুধু গুগল অ্যাড দিয়ে করবো, না, আমরা ইউটিউব মার্কেটিং গুগল অ্যাড ছাড়াও করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে আপনি যদি একটা চ্যানেল ক্রিয়েট করেন এবং ওই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পরে আপনি যদি তাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, তার মানে আপনার হচ্ছে আসবে মনিটাইজ হবে। র্যাঙ্কে আনতে পারলে আপনার মনিটাইজেশন কিছু রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্ট গুলি যখন ফুলফিল হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্কে চলে আসবে, মনিটাইজ হয়ে যাবে। এবং একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার মানে হচ্ছে ইনস্ট্যান্ট আর্নিং না। ইউটিউব থেকে যে আর্ন করে শুনেন, ইউটিউব থেকে আর্ন করার রিজন মানে বেসিক রিজনটা হচ্ছে যে ইউটিউবের মনিটাইজেশন, মনিটাইজেশনের পরে যে ইউটিউব চ্যানেলের ভিউ রিচ, ভিউ রিচ দ্যাট মিন্স হচ্ছে রিচ অ্যান্ড কনভার্সন বলি আমরা, রিচ কনভার্সন ক্লিক বা ভিউ যাই বলেন না কেন, এই জিনিসগুলি যেই চ্যানেলের বেশি থাকবে ওই চ্যানেলের উপরে গুগল অ্যাড দিবে। কথা বুঝতে পেরেছেন? জি আপু, ওই চ্যানেলের উপরে গুগল অ্যাড দিবে। গুগল অ্যাড দেওয়ার পরে গুগল যখন অ্যাড দিবে, তো গুগলকে তো যারা এই অ্যাড টাকে গুগলের মাধ্যমে দেয়াচ্ছে তারা গুগলকে একটা পেমেন্ট করে, জি তাদের ওই পেমেন্টের একটা পার্সেন্টেজ আপনি পাবেন। জি আপু, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে রিকোয়ারমেন্ট কি। ইউটিউবের বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 12 মাস, একটা চ্যানেল ক্রিয়েটের মধ্যে 12 মাসে আপনার হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ওয়াচ আওয়ার, 4,000 ওয়াচ আওয়ার, জি আপু, ভিডিও মিনিমাম 15 মিনিটের, মিনিমাম 15 মিনিটের ভিডিওতে যদি আপনার 3 মিনিট ভিউ থাকে, বুঝতে পেরেছেন? এবং একটা ইউটিউব চ্যানেল এখন চিন্তা করেন যে গুগল অ্যাড দেওয়ার জন্য আমরা যদি ইউটিউব মার্কেটিং গুগল অ্যাড এর মাধ্যমে শিখতে চাই, তাহলে হচ্ছে মনিটাইজ কৃত চ্যানেল গুলির কাজগুলি আমরা পাবো, ওইটা ছাড়া কিন্তু পাবো না, তাই না? রিকোয়ারমেন্ট গুলো একটু আবার বলবো। হ্যাঁ, রিকোয়ারমেন্টের পুরো একটা লিস্ট আমি আপনাদেরকে দিচ্ছি, রিকোয়ারমেন্ট, হোল্ড অন, রিকোয়ারমেন্টের লিস্ট আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে যাব। এইটা আপনাদের কিছু ডাইমেনশন আছে, কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু ব্যাপার আছে, এগুলি ইচ এন্ড এভরি ডিটেল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো ইউটিউবের মার্কেটিং গুগল অ্যাড এর মাধ্যমে করতে গেলে আমাদের যে কাজ, যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা মনিটাইজ চ্যানেলের প্রয়োজন হয়, তাই না? জি আপু, কিন্তু আমরা যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েটর অপটিমাইজ করি, সেটার জন্য কি মনিটাইজ চ্যানেলের প্রয়োজন হয়? না আপু, আপু একটু বলবেন। বললাম যে ইউটিউব মানে গুগল অ্যাড এর মাধ্যমে যদি আমি পেইড কাজ করি, তাহলে তো আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ থাকা লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে একটা লিমিটেড মানুষের কাজ আমি পাচ্ছি। হ্যাঁ, কিন্তু যদি ইউটিউবের চ্যানেল ক্রিয়েট অপটিমাইজ, ক্রিয়েট অপটিমাইজ মিন্স হচ্ছে বানানো এবং সেটাকে গোছানো, গুছিয়ে সেটাকে যদি আমি অর্গানিক্যালি প্রমোট করে র্যাঙ্কে নিয়ে আসি, তাহলে আমার ওই পরিধিটা বাড়ছে না, আমার মানে বাইরের পরিধি বাড়ছে না। কারণ যেকোনো মানুষের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি আমরা, যেকোনো মানুষের একটা ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কে আনতে পারি আমরা। সো তার মানে কি হচ্ছে যে একটা গুগল অ্যাডের যতগুলি যদি আমি 10টা বায়ার পাই, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অপটিমাইজার আমি মিনিমাম 50টা বায়ার পাবো। তার মানে কি আমার কাজ পাওয়ার চান্সটা বাড়ছে না, পসিবিলিটিটা বাড়ছে না? সো কেউ বলবেন না যে আপু এইটা তো আমি শিখতে চাই। অবশ্যই শিখবেন, প্রত্যেকটা জিনিসই শিখবেন, কিন্তু বেসিকটা আগে শিখেন। নিজের পকেটের টাকা খরচ করে কেউ কোনো কোর্সে যাবেন না, নিজের পকেটের টাকা খরচ করে কেউ কোনো এমন কোর্স করবেন না যেটা হাফ করেছেন, প্রপার নলেজ নেই, সেটা থেকে আর্ন হচ্ছে না। আপু আপনি আমাদেরকে একটা কোর্স এরিয়া দিয়েছিলেন না, ট্রাই করেন আপনার। আপু আমি আপনার কথাটা বুঝিনি। আপু আপনি হচ্ছে মেয়েদের জন্য একটা কোর্সের লিংক দিছিলেন না, এটা নিয়ে পরে কথা বলি, ঠিক আছে? তো আমাদের
যদি আমরা নিজেরা আর্ন করতে পারি, ধরুন আপনি ডলারে আর্ন করলেন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অপটিমাইজ, যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট অপটিমাইজ নিয়ে আপনার আর্নিং স্টার্ট হবে, ইউটিউবের অনেক কাজ তখন জেনে যাবেন। তারপরে সেই আর্নিং থেকে যখন আপনি অ্যাডভান্স কোর্সটা করতে যাবেন, তখন দেখবেন যে আপনার অ্যাডভান্স কোর্সটা আপনার জন্য ইজি হচ্ছে। এখন ধরেন যে নাইন টেনে, নাইনে টেনে আমরা তো কমার্স পাই, কমার্স সায়েন্স আর কমার্স পাই, এখন নাইন টেনে যদি আমি বেসিক অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট না পড়ি, আমি গিয়ে অনার্সে গিয়ে যদি অ্যাকাউন্টিং ফিনান্স নিয়ে পড়ি, তখন কি আমাদের জন্য কষ্ট হবে? না, তখন হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা এটার বেসিকটা জানি না, আমরা এটার অ্যাডভান্স লেভেলে চলে আসছি। সো ইউটিউব মার্কেটিং তো হচ্ছে আমাদের, মানে ইউটিউবের অর্গানিক প্রমোশন, চ্যানেল ক্রিয়েট অপটিমাইজেশনটা হচ্ছে ইউটিউবের বেসিক। একটা বিল্ডিং হওয়ার সময় তার আন্ডারগ্রাউন্ড এর যে একটা স্ট্রাকচার তারা দাঁড় করায় না আপনাদের জন্য, ওই স্ট্রাকচারটা হচ্ছে ইউটিউব ক্রিয়েট অপটিমাইজ। ইউটিউব ক্রিয়েট অপটিমাইজ করতে গেলে আপনারা বুঝে যাবেন কোথায় করা যায়, কি করা যায়, কিভাবে করা যায়। তারপরে যখন আপনারা অ্যাডভান্স কোর্সটা করবেন, অ্যাডভান্স এসইও কোর্স করবেন, অ্যাডভান্স ইউটিউবের অ্যাডভান্স কোর্স করতে যাবেন, তখন দেখবেন যে আপনাদের জন্য খুব ইজি হচ্ছে ক্যাপচার করা, অ্যাবজর্ভ করা। এখন একটা পলিব্যাগকে পানির উপরে ফেললে সে তো অ্যাবজর্ভ করে না, কিন্তু একটা টিস্যুকে ফেললে সে অ্যাবজর্ভ করে না। আপনি যদি কাপড়ের কথা চিন্তা করেন, একটা কাপড় কাপড় আপনি কোথাও ফেলেন, তো নতুন কাপড়কে ফেললে সেটা কিন্তু ইনস্ট্যান্ট পানিটাকে শুষে নেয় না, কিন্তু একটা পুরনো কাপড় যার মার চলে গেছে, যে কাপড় খুব নরম হয়ে আসছে, ওই কাপড়টাকে ফেলেন, দেখেন সে খুব দ্রুত পানিটা শুষে নেয়। তো আপনারা যখন ইউটিউবের কাজটা করে নিবেন, তারপরে অ্যাডভান্সে যাবেন, আপনারা খুব দ্রুত শুষে নিতে পারবেন, জিনিসটাকে আপনাদের ভিতরে নিয়ে নিতে পারবেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবং ফাইবারে ইউটিউবের কাজ প্রচুর আছে। আমার দেখা এক আপু আছে, যিনি মেয়ের মিডল থেকে কাজ শুরু করে আজকে উনি লেভেল 2 সেলার, আজকে উনি লেভেল 2 সেলার। লেভেল 2 সেলারের মিনিমাম রিকোয়ারমেন্ট $2,000, মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনাকে লেভেল 1 থেকে লেভেল 2 যেতে গেলে $2,000 মেয়ের মিডল থেকে আজকে অব্দি। যদি একটা মেয়ে 2,000, আজকে তো না, ও লেভেল পেয়েছে হচ্ছে লাস্ট মান্থের 15 তারিখে, কারণ ফাইবার লেভেল আপ করে এভরি মান্থের 15 তারিখে, ঠিক আছে? তো লাস্ট মান্থের 15 তারিখে তার তো মিনিমাম 2,000 হয়েছে, দেখে সে লেভেল 2 হয়েছে, তাই না? এখন 2,086 টাকা দিয়ে গুণ দেন তো, দিয়েছেন সম্ভবত 1,72,000 টাকা মতো। তাহলে চিন্তা করেন, মেয়ের মিডল থেকে কোভিড এর সময় নভেম্বরের মিডল পর্যন্ত একটা মেয়ে 1,72,000 টাকা শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অপটিমাইজ এবং অর্গানিক প্রমোশন, হিসাবটা বুঝতে পারছেন? জি আপু। মানে এটাতে কি পরিমাণে কাজ আছে, কেন ইউটিউবের কথা আমি আপনাদেরকে বলছি? জি আপু। এখন কথা হচ্ছে, আপনারা কি জানেন আপনাদের সবার একটা করে ইউটিউব চ্যানেল আছে? সবার একটা করে ইউটিউব চ্যানেল আছে আপু? না, আপনারটা তো আপনি আছে আপনি জানেন, কিন্তু ইচ এন্ড এভরিওয়ান যাদের জিমেইল আছে, যারা ইউটিউবে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদের সবার একটা করে ইউটিউব চ্যানেল আছে। কারণ ইউটিউব ওইটা জানি, কোনো চ্যানেল সাবস্ক্রাইব করতে গেলে আপনি জিমেইল দিয়ে লগইন করেন না? জি আপু। জিমেইল দিয়ে লগইন করা মানে হচ্ছে এখানে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়া, যেটা বছরের পর বছর রয়ে গেছে, আপনি জানেন না, আপনাদের নিজেদের কোনো আইডিয়া নেই যে আপনাদের একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব সম্পর্কে আপু আমার একটা ধারণা আছে, কিন্তু বাট ধারণা নাই শুধু কিভাবে এসইওটা করে, প্রপার এসইওটা কিভাবে করে ওই সম্পর্কে আমার ধারণা নাই। অনেকেই বলে বাংলাদেশকে মনিটাইজ দেয়, বাংলাদেশকে এখনো ইউটিউব মনিটাইজেশন দেয় না। দেয় না? হ্যাঁ, এটা দেয় না এখনো। কিছু ওয়ার্ল্ডের কিছু কিছু কান্ট্রি আছে যেখানে মনিটাইজেশন হয় না। তো প্রথম অবস্থায় যেটা করতে হবে, ইউটিউবে আমরা বাঙালি বলতে পারেন আপনি, তাহলে বাঙালি যারা যে সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন পাচ্ছে, কিভাবে পাচ্ছে, তাদের চ্যানেলে ঢুকেন, তাদের চ্যানেলকে দেখবেন, অলওয়েজ কান্ট্রি ইউএসএ, ইন্ডিয়া, পাকিস্তান, অন্য একটা কান্ট্রিতে, তারা বাংলাদেশ দেয় না। এখন বলেন যোগাযোগ করে কিভাবে, মনিটাইজেশন হয়েছে, প্লে বাটন আসছে, যোগাযোগ করবো কিভাবে? 10,000 ফলোয়ার হলে তো আপনাকে একটা প্লে বাটন দিবে, বা ফার্স্ট প্লে বাটনটা 10,000 সাবস্ক্রাইবারে দেয়, তো 10,000 সাবস্ক্রাইবার হলে আপনাকে প্লে বাটন দিবে, কিভাবে দিবে? আপনি ওদেরকে নক করবেন, ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন, ওদের প্লে বাটনের রিকোয়ারমেন্ট যখন ফুলফিল হবে,
তারপরে আপনি তাদের কাছে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে ওরা আপনাকে একটা মেইল পাঠাবে, মেইলের পরে ওই মেইলের রিপিটে আপনাকে একটা মেইল পাঠাতে হবে, সেই মেইলে আপনি আপনার অ্যাড্রেস দিবেন, তারপরে সেটা বাংলাদেশে আসবে। চ্যানেল কিন্তু বাংলাদেশের না, বিষয়টা বুঝতে পেরেছেন? জি আপু। যত বাংলা বাঙালি ইউটিউবার আছে, যত বাঙালি ইউটিউবার আছে, কারো চ্যানেলে কান্ট্রি বাংলাদেশ দেয়া। যে কোনো সময় একটা জিনিস মনে রাখেন, ইউটিউবের চ্যানেল বায়ারের জন্য হোক, অন্য কারোর জন্য হোক, বাংলাদেশি ফরেনার যার জন্য হোক, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে একটা জিমেইল লাগবে, একটা ফোন নাম্বার লাগবে, একটা জিমেইল, একটা ফোন নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার মাস্ট বি লাগবে। কারণ উইদাউট ফোন ভেরিফিকেশন ছাড়া আপনি ইউটিউবে কোনো বুঝতে পেরেছেন সবাই কথাটা আমার? আচ্ছা আমাকে কাইন্ডলি একটু লাইভের, আমাদের লাইভটা কন্টিনিউ হচ্ছে কিনা একটু দেখে আসেন, আর হচ্ছে লাইভের লিঙ্কটা আমাদের মেসেজে দিয়ে দিন। আমরা ইউটিউব চ্যানেল পয়েন্টেজ না করার কারণ কি? এটা এখন আপু বাংলাদেশের আইনে আছে, ধরেন যে এত বছরের নিচে ড্রাইভিং লাইসেন্স দিবে না, এই আইনের কারণ কি বলতে পারবো? এটা ইউটিউবের ওনারকে জিজ্ঞেস করতে হবে। বুঝতে পেরেছেন আপু? বাংলাদেশ করে মনিটাইজ করে না, ইন্ডিয়াকে করে, পাকিস্তানকে করে, ওয়ার্ল্ডের অল্প কিছু দেশ আছে যে যে কান্ট্রিতে মনিটাইজেশন দেয় না ওরা, তবে কিছু কিছু জায়গায়। জি আপু, সরকারের সাথে সমঝোতা হয়নি ব্যাপারটা আপু বুঝি নাই আপু, আমি আপনার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছি। মনিটাইজিং ব্যাপারটা আপু বুঝতে পারিনি। আমরা তো চ্যানেল মানে যে কোনো কিছুর একটা লাইসেন্স থাকে না আপু, লাইসেন্স বুঝেন? ইউটিউবের জন্য ইউটিউবের লাইসেন্স হচ্ছে মনিটাইজেশন। একটা জায়গায় লাইসেন্সকে এক এক নামে ডাকা হয়, যেমন আমাদের লাইসেন্সকে যদি আমরা আমাদের বিজনেসের জন্য ডাকি, ট্রেড লাইসেন্স হিসেবে ডাকি, আমরা যদি আমাদের ওই যে যারা টেন্ডারের বিজনেস করে বা রোডস অ্যান্ড হাইওয়ে বিজনেস বা রাজুকের টেন্ডারিং করে, কন্ট্রাক্টারি বিজনেস করে, ওদের একটা লাইসেন্স থাকে। তো আমাদের ইউটিউবের ওই লাইসেন্সটাকে আপনারা বলতে পারবেন মনিটাইজেশন, এটা নাম বলা হয় না। বুঝতে পেরেছেন? এখন মনিটাইজেশন মানে ইউটিউবের কিছু বেসিক রিকোয়ারমেন্ট থাকবে, এই রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল হয় তাহলে ইউটিউব মনিটাইজ করবে, মানে ইউটিউব অথরাইজড করলো আপনাকে। তারপরে যদি আপনার ওয়াচ আওয়ার ভালো থাকে, আপনার ভিউ ভালো থাকে, আপনার ভিডিও এঙ্গেজমেন্ট ভালো ভালো থাকে, সেক্ষেত্রে তখন গুগল আপনাকে আপনার উপরে অ্যাড দিবে, আপনার ওই চ্যানেলের ভিডিওর উপরে অ্যাড দিবে। আপনারা কি খেয়াল করেছেন কখনো যে আমাদের আমাদের এলইডিপি চ্যানেলে আমার যে কোনো ভিডিওর উপরে দেখবে পেইড প্রমোশনের একটা পারমিশন দেয়া থাকে, খেয়াল করেছেন? এটা কি কেউ দেখতে পেয়েছেন? আপু প্রত্যেকটা ভিডিওতে থাকে একটা পেইড প্রমোশনের কথা লেখা থাকে। এটা আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে, জি আপু, কারণ হচ্ছে আমি এই পারমিশনটা দিয়ে রেখেছি যে যখন আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আমাদের এলইডিপি চ্যানেল, আমার ভিডিওর উপরে গুগল পারমিশন দিল। এখন মনিটাইজ আসলে গুগল আপনাকে অ্যাড দিয়ে দিল, ব্যাপারটা এরকম, গুগল অ্যাড দেওয়ার জন্য আপনার পারমিশন, ভিডিও পারমিশন। বুঝতে পেরেছেন? জি আপু, ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা বেসিক জিনিসগুলিতে চলে যাই, যে ইনফরমেশনগুলি আপনাদের প্রয়োজন হবে ইউটিউবের জন্য, সেটা হচ্ছে আমার সাথে সুব্রত রাশেদ কেউ একজন বা আপনাদের মাঝখান থেকে যারা আছেন কেউ একজন যদি আমার সাথে আপনারা একটু শেয়ার করে দিতে, স্ক্রিনটা শেয়ার করে দিতে। আগের একটা চ্যানেল আছে, আমি কি স্ক্রিন শেয়ার করবো নাকি স্ক্রিন নতুন থেকে শুরু? না, নতুন চ্যানেল আমরা একদম নতুন চ্যানেল ক্রিয়েট করা থেকে স্টার্ট করবো, পুরোনো চ্যানেলগুলি আমি পরবর্তীতে আপনাদের দেখে দিব, কোথায় প্রবলেম আছে চ্যানেলে, কোথায় ঠিক করতে হবে সেটা আমরা দেখে দিব। কিন্তু আজকে আমরা একদম নতুন চ্যানেল ক্রিয়েট করবো, যে চ্যানেলটা অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখবো, ঠিক আছে? ঠিক আছে। ইউটিউবের অনেক জিনিস চেঞ্জ এসছে, ইন্টারফেসে চেঞ্জ এসছে, ইন্টারফেস চেঞ্জ হয়েছে। আমাদের ইউটিউবের সেটিংস দুই রকমের, ঠিক আছে? ইউটিউবের বেসিক সেটিংস দুই রকমের বলতে পারেন আপু, ইউটিউবের বেসিক সেটিংস দুই রকমের কেন কি? যখন ইউটিউবের বেসিক সেটিংস এ যাব তখন আমি বলে দেব, ঠিক আছে? জি আপু। হোল্ড অন, আমি
ইউটিউবের সাইজটা লিখে নেন আপনারা। ইউটিউবের চ্যানেলের যে ইমেজ, একটা হচ্ছে চ্যানেল প্রোফাইল আইকন, চ্যানেল প্রোফাইল আইকন 800x800 পিক্সেল, তিনটার জন্যই চ্যানেল প্রোফাইল আইকন, তিনটার জন্যই চ্যানেল প্রোফাইল আইকন, এটা একটা একটা ওয়ার্ড, একটা যেটা বলছি সেটা লিখেন, কোনটা কি সেটা আমি একদম হাতে কলমে জাস্ট ইনফরমেশনটা আগে লিখে নেন আপনারা। কত বলছিলেন না? ইউটিউব চ্যানেল প্রোফাইল আইকন হচ্ছে 800x800 পিক্সেল, এটা রেকমেন্ডেড, রেকমেন্ডেড চ্যানেল প্রোফাইল। আর ডিসপ্লেতে দেখানো হয় হচ্ছে 98x98 পিক্সেল, 800x800 না প্রথমটা? হ্যাঁ, কিন্তু ডিসপ্লেতে যখন দেখবেন এটা 98x98 দেখাবে। ইমেজ টাইপ জেপিজি, পিএনজি, তারপরে জিআইএফ, বিএমপি। আপু জেপিজি, পিএনজি, আর একটা কি বলছেন? জিআইএফ, জিআইএফ, বিএমপি। আচ্ছা, চ্যানেলের কাভার ফটো, চ্যানেলের কাভার ফটো ডাইমেনশন হচ্ছে 2048x1152। হ্যাঁ, কবে একটু বলবেন কি ভাইয়া শেষেরটা? চ্যানেল কাভার ফটো, আচ্ছা, চ্যানেল কাভার ফটো ডাইমেনশন হচ্ছে 2048x1152। ইমেজের গাইডলাইন, সেটা হচ্ছে রেকমেন্ডেড বলা হয় 2560x1440 পিক্সেল, 2500 কত, 60x1440 পিক্সেল। এটা কি সেটা আপু? এটা ইমেজ গাইডলাইন। এই ওয়ার্ডগুলি আপনাদের কাছে নতুন লাগবে, এই ওয়ার্ডগুলি কি আমি যখন প্র্যাকটিস দেখাবো তখন আমি বলে দেব, ইনফরমেশনটা জাস্ট লিখে নেন আপনারা এখন, ঠিক আছে? জি আপু, বিষয় বলছিলেন যে, জি আপু, একটু আবার বলা যাবে এটা ইমেজ গাইডলাইনটা? রেকমেন্ডেড বলা হয় 2560x1440, 1440 পিক্সেল। আচ্ছা, এটা মোবাইল অর ওয়েবে উইদাউট টেক্সট আর লোগো ক্রপিং ছাড়া সেফ এরিয়ার হচ্ছে 1546x423 পিক্সেল। আপু একটু রিপিট করুন। ওই ইমেজের সেফ এরিয়া, সেফ এরিয়ার হচ্ছে মোবাইল আর ওয়েব ভিউতে এটা পাবেন হচ্ছে 1546x423 পিক্সেল। ঠিক আছে, ফাইলটার ম্যাক্সিমাম সাইজ হবে হচ্ছে 4 MB। আচ্ছা, ডিফারেন্ট ডিভাইসে ডিফারেন্ট সাইজ, ডিসপ্লে সাইজটা ডিফারেন্ট হয় ইউটিউবের। মোবাইলে একরকম হবে, টিভিতে একরকম হবে, ডেস্কটপে একরকম হবে, ট্যাবলেট ডিসপ্লে একরকম হবে। কথাগুলি কথাগুলি কি শুনতে পেয়েছেন? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, ডিসপ্লে সাইজ, ট্যাবলেটের ডিসপ্লে সাইজ হচ্ছে 1855x423। মোবাইলের ডিসপ্লে সাইজ হচ্ছে 1546x423। টিভির ডিসপ্লে হচ্ছে 2560x1440। ডেস্কটপের ডেস্কটপের সাইজ হচ্ছে 2560x423। জয়দীপ, কোনটা ভাইয়া?
না এখন বললাম তো মোবাইলটা আপু আরেকবার বলুন মোবাইল ডিসপ্লে সাইজ হচ্ছে 1546 বাই 423 টিভি ডিসপ্লে সাইজ হচ্ছে 2560 বাই 1440 2560 বাই 14 1440 আর ডেস্কটপ কত 2560 বাই 423 423 নাকি 723 আপু 423 স্যার আমার কথা ডেস্কটপটা কত আপু আমি এটা ডেস্কটপে জি কথা কি শোনা যায় না স্পষ্ট ভাইয়া আপু ট্যাবলেটটা একটু যদি বলতেন আবার ট্যাবলেটটা হচ্ছে 1855 বাই 423 আবু জেপি জিপিএনজি টা একটু একবার বলবেন আমি এটা লিখতে পারি না এটা হচ্ছে ছবির টাইপ ইমেজ টাইপ জেপিজি পিএনজি জিআইএফ বিএমপি আপনারা একটু ইউটিউবের লিংকটা একটু মেসেঞ্জার গ্রুপে কেউ দিয়ে দিতেন যদি আমাদের লাইভের লিংক আচ্ছা আমাদের লাইভের লিংক ঠিক আছে তারপরে আপনাদের আর যা আসছে ভিডিওর গাইডলাইন ভিডিওর মাস্ট মেইনটেইন ভিডিও মাস্ট মেইনটেইন হচ্ছে 16:9 অ্যাসপেক্ট রেশিও এটা ভিডিওর মেইনটেইন মানে ভিডিওর যে রেশিওটা মেইনটেইন করতে হবে মাস্ট হচ্ছে 16:9 মেইনটেইন করতে হবে আচ্ছা যেটা মেইনটেইন করতে হবে 16:9 রেশিও 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 ভিডিও আপু এটা এই দুইটা কি কিসের রেশিও সেটা বলতেছি না দুইটা না একটা বলেছি 16:9 16:9 সেটা হচ্ছে আপু ভিডিও স্পেক রেশিও আপু 16টা কি 9টা কিসের সেটা বলতেছি না ভিডিও রেশিও আপু ভিডিও যদি ফুলি কোয়ালিফাইড মানে কোয়ালিটি ফুল ফুল এইচডি ভিডিও হয় তার ডাইমেনশন মাস্ট বি একদম মিনিমাম মাস্ট বি যেটা সরি ম্যাক্সিমাম মিনিমাম 1280 বাই 720 পিক্সেল ঠিক আছে জি আপু আচ্ছা আবার একটু কোয়ালিটিফুল এইচডি ভিডিও যদি আপনি আপলোড করেন ওই ভিডিওর ডাইমেনশন মাস্ট বি 1280 বাই 720 পিক্সেল থাকতে হবে এটা আপনার কাছে না বায়ার যখন আপনাকে দিবে তখন আপনি বায়ারকে বলবেন যে তোমার ভিডিওর সাইজটা এটা থাকলে ভালো হবে এটাতে রিচ ভালো হয় ভিউটা বাড়ে বুঝতে পেরেছেন জি আপু YouTube এর থাম্বনেল এন্ড রিকোয়ারমেন্ট শুনতে পাচ্ছেন জি আপু থাম্বনেল এর সাইজ হবে 1280 বাই 720 পিক্সেল পিক্সেল মিনহাজ
মিনিমাম ওয়াইড, ভিডিও মিনিমাম ওয়াইড হবে হচ্ছে 640 পিক্সেল। থাম্বনেলের ফাইল সাইজ হবে মিনিমাম 2 MB। কি সাইজ হবে ফাইল সাইজ? ফাইল সাইজ মানে ফাইল ফাইল এমবি। হ্যাঁ, ফাইলের সাইজটা কত এমবি হবে সেটা মিনিমাম 2 MB, এর উপরে যেতে পারবে না। এটা তো তাহলে ম্যাক্সিমাম মিনিমাম 2, সরি ম্যাক্সিমাম, সরি ম্যাক্সিমাম 2 MB। ওয়াইড জানি কত বলছিলেন জি? হোয়াইট হোয়াইট বলেছিলাম 640 পিক্সেল। আর এখানেও ফাইল টাইপ যেটা থামনেল, থামনেলের ফাইল টাইপ হবে জেপিজি, থাম্বনেলের ফাইল টাইপ হবে জেপিজি, পিএনজি, জিআইএফ, বিএমপি। আমরা ইউটিউব চ্যানেলের কি কি কাস্টমাইজ মানে কাস্টমাইজ করতে পারবো, যখন মানে ইউটিউব চ্যানেল ইউআরএল কাস্টমাইজ করতে হলে, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি আপু। কাস্টমাইজ করতে হলে আমরা হচ্ছে আমাদের চ্যানেলে মিনিমাম 100 সাবস্ক্রাইবার, চ্যানেল আইকন, চ্যানেল আর্ট এবং 30 ডেজ সময় নিতে হবে। আপু আরেকবার বলবেন। ইউটিউব চ্যানেলের ইউআরএল, ইউটিউব চ্যানেলের ইউআরএল কাস্টমাইজ ইউআরএল দিতে গেলে, আমরা যেমন ফেসবুক পেজের কাস্টমাইজ ইউআরএল করতে পারি না, যেটাকে ভ্যানিটি ইউআরএল বলি, জি আপু, সেম ইউটিউব চ্যানেলের একটা কাস্টমাইজ আমাদের ইউআরএল তৈরি করা যায়। ওই তৈরি করার জন্য ফেসবুকে আমাদের রিকোয়ারমেন্ট থাকে না, কিন্তু আমাদের ইউটিউবে রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট গুলি হচ্ছে মিনিমাম 100 সাবস্ক্রাইবার, চ্যানেল আইকন, চ্যানেল আর্ট 30 ডেজ সময়। চ্যানেল আপু? চ্যানেল আইকন, চ্যানেল আর্ট 30 ডেজ সময়। থাম্বনেল দিতে হলে চ্যানেল মাস্ট বি ভেরিফাইড লাগবে, উইদাউট ভেরিফাইড চ্যানেলে থাম্বনেল সেট করা যায় না। উইদাউট ভেরিফিকেশন আপনি থাম্বনেল সেট করতে পারবেন না, যে চ্যানেলে থাম্বনেল সেট করতে হয় ওই চ্যানেলের ভেরিফিকেশন থাকা লাগে। আপু ভেরিফিকেশনটা তো মনে হয় একবারই করতে হয় তাই না? হ্যাঁ, ওটা ফোনের নাম্বার যাবে, নাম্বার দিয়ে। ইউটিউবের চ্যানেল এটা কিন্তু অনেক বড়। শুনতে পাচ্ছেন? বুঝতে পারি নাই। হ্যালো, কোনটা বুঝতে পারেন নাই আপু? আমার আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম ভেরিফাইড চ্যানেলের, ওইটার পরে কি বলছিলেন থাম্বনেল দেয়া যায় না? না, ভেরিফাই না থাকলে অবশ্য থাম্বনেল দিতে পারবেন না, এটা বলছে। হ্যাঁ, এটা মানে চ্যানেল ভেরিফাই না থাকলে থাম্বনেল দিতে পারবেন না। চ্যানেল ভেরিফাই আপনাকে ফোন নাম্বার হয়েছে বলেছিলাম না, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে মেইল আর ফোন নাম্বার লাগে। জি আপু, ওই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়। আমাদের ফাইবার ওপেন করার সময় ফোন নাম্বার ভেরিফাই করছি না আমরা, কিভাবে ফোনের নাম্বারটা দিছি, একটা কোড গেছে ওই নাম্বারটা দেয়া, দেখাইছে না? দেখাইছে না? হ্যাঁ, সেম ওয়েতে ইউটিউবে এরকম ভেরিফিকেশন দিতে হয়। এইরকম ভেরিফাইড না হলে ইউটিউব আপনাকে থাম্বনেল, কাস্টম থাম্বনেল অ্যাড করার পারমিশন দিবে না।
আচ্ছা ইউটিউবের টাকা, দ্য ফোর গোল্ডেন রুল অফ সরি দ্য ফোর দেয়ার আর ফোর গোল্ডেন রুল টু মেকিং মানি অন ইউটিউব, চারটা গোল্ডেন রুল যেটা থ্রুতে ইউটিউবে টাকা আর্নিং করা যায়। ফার্স্ট আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে চ্যানেলে, 4000 ওয়াচ আওয়ার লাগবে লাস্ট 12 মাসে, যেটা হচ্ছে ইউটিউবের আমাদেরকে জানা থাকতে হবে ইউটিউবের পলিটিক্স and guidelines. এখন আপনাদের বেসিক কালকের অ্যাসাইনমেন্ট হবে, এই যে ইনফরমেশন গুলি দিচ্ছি ইনফরমেশন গুলি কাকে কোনটা ধরি বলতে পারি না, বলতে পারেন ছোট একটা এক্সামের মতো ইউটিউবের উপরে এই বেসিক ইনফরমেশন দিয়ে, এবং এখানে ইউটিউবের প্রাইভেসি পলিসি, ইউটিউবের প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন আপনারা পড়ে আসবেন সেটার উপরে কোশ্চেন করুন। জি লুবনা। আপু আমি তিনটা লিখতে পারছি, অ্যাকাউন্ট সেটআপ বার হচ্ছে 4000 ওয়াচ আওয়ার, আর একটা হচ্ছে 1k সাবস্ক্রাইবার, আর একটা লিখতে পারি নাই। আপু গোল্ডেন রুলস চারটা একটু আবার বলেন তো। এক হাজার সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ আওয়ার 12 মাসের মধ্যে, ঠিক আছে, AdSense account setup, AdSense account setup. আরেকটা হচ্ছে ইউটিউবের সমস্ত পলিটিক্স এন্ড মানে সরি পলিটিক্স বলতেছি পলিসি এন্ড গাইডলাইন্স জানা থাকা লাগবে আপনার, ঠিক আছে? ঠিক আছে জি আপু। হ্যাঁ আপু। জি আচ্ছা ফাইল টাইপ ফাইল সাইজ 2 MB যেটা বলছেন এটা কিসের ফাইল সাইজ আপু ম্যাক্সিমাম? কোনটা? এই যে এস এটা কি থাম্বনেল, তারপর হচ্ছে হোয়াইট হচ্ছে 640 পিক্সেল এস আর বলছেন। হ্যাঁ হ্যাঁ না আচ্ছা ওই ওইটার সাইজ সবে সর্বোচ্চ ওইটা কি ফাইল বলে থাম্বনেলের ওইটাকে ফাইল বলতেছেন না? সর্বোচ্চ 2 MB পর্যন্ত হতে পারবে, বুঝতে পারছি। বাকিটা হচ্ছে এখানে ইউটিউবের আর কি কি করতে হবে, ভিডিও আপলোড করলে ওই ভিডিওকে আপনার যদি মানে প্লেলিস্টে আনতে চান বা মনিটাইজেশনের জন্য ভিডিওর ভিউ বাড়াতে চান, ভিডিও অবশ্যই ফোর মানে HD মিনিমাম HD কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে। বুঝতে পেরেছেন? ইউটিউবে হচ্ছে গুগল অ্যাড থেকে গুগল অ্যাডওয়ার্ড থেকে আসবে, ইউটিউব মার্কেটিং হয়, সেটিং পারমিশন হয়, আর আপনার অডিয়েন্স দেখতে হয়। আরেকটা হচ্ছে আচ্ছা সরি 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 এটা না। আচ্ছা এখন হচ্ছে চ্যানেল আইকন শুনেছেন, চ্যানেল লোগো শুনেছেন না? জি আপু। আচ্ছা চ্যানেল আইকন বা চ্যানেল আর্ট যেটা বলি সেটা বেসিক্যালি ফেসবুকের কভার ফটো, মানে ফেসবুকে আমরা কভার ফটো দেই না? জি। তো এটা ফেসবুকের নাম হচ্ছে কভার ফটো, ইউটিউবের নাম হচ্ছে চ্যানেল আর্ট।
আচ্ছা, মানে ফেসবুকে আমরা বলতে পারি চ্যানেল আইকন, ইউটিউব ফেসবুকে, আর ইউটিউবে না বলতে পারি চ্যানেল আর্ট। ফেসবুকে বলতে পারি আমরা এটাকে কাভার ফটো, ফেসবুকে যেটা আমাদের কাভার ফটো, হ্যাঁ ইউটিউবে যেটা আমাদের চ্যানেল আর্ট, আচ্ছা আচ্ছা, ফেসবুকে যেটা প্রোফাইল পিকচার হুম ওইটা ইউটিউবে চ্যানেল লোগো। আচ্ছা, ঠিক আছে, জি আপু। আরেকবার বলতে নাই, বুঝি নাই ফাহিম আপনার কোন কথাটা জি আপু। বুঝলেন, একটা রিপিট করতে হবে। চ্যানেল আর্টের যে বিষয়টা, ওই দুইটা যে বললেন ফেসবুকে, ফেসবুকে আপনার প্রোফাইল একটা কাভার ফটো আছে না, জি আপু, ওই কাভার ফটোটার নাম ইউটিউবের ভাষায় চ্যানেল আর্ট, জি আপু। আর এরপর আর কি যে বললেন, ফেসবুকে আমরা যেটা প্রোফাইল পিকচার বলি ওইটা জি আপু, ইউটিউব ভাষায় চ্যানেল লোগো, জি আপু। আমাদের ভিডিওর মধ্যে আমরা কি কি অ্যাড করতে পারি? ভিডিওর মধ্যে আমরা অ্যাড করব পেইড প্রমোশন ছাড়া একটা ভিডিও প্রপার ওয়েতে দিতে গেলে যেটা করতে হয়, এন্ড স্ক্রিন অ্যাড কার্ড অ্যাড করতে হয়, ওয়াটারমার্ক অ্যাড করতে হয়। শুনতে পাচ্ছেন? জি আপু। আপু একটু আবার বলবেন ফার্স্ট থেকে। এন্ড স্ক্রিন দিতে হবে, কার্ড মাস্ট বি দিতে হবে, ট্যাগ দিতে হবে মিনিমাম 30টা, আমি আপনাদের সাথে এখন একটা গ্রুপে একটা জিনিস শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে ইউটিউবের কি বলবো আপনার, ইউটিউবের চেকলিস্ট। এতক্ষণ যে ইনফরমেশন গুলি দিলাম সেগুলো তো ইউটিউবের ছোটখাটো ইনফরমেশন, একটা ইউটিউব চ্যানেল প্রপার এসইও করতে, একটা ইউটিউব চ্যানেল প্রপার এসইও করতে কি কি জিনিস করতে হবে আপনাকে তার একটা চেকলিস্ট, যেটা আহাদ আমাকে একদিন বলেছিল, আপু আপনি কি আমাদেরকে ওরকম কিছু দিবেন, আমরা কি শিখলাম তার একটা ডিটেইলিং, মনে আছে আপনাদের? জি আপু। আচ্ছা, সেই ডিটেইলিং আমি দিয়ে দিচ্ছি, ওই চেকলিস্টটা দিয়ে দিচ্ছি। একটা চ্যানেল আমরা যখন ক্রিয়েট করব ওই চ্যানেলে আমাদের ফার্স্টে এই জিনিসগুলি দেখতে হবে, চ্যানেল ক্রিয়েট করে ডেলিভারির আগ পর্যন্ত দেখতে হবে আমরা বায়ারকে এই এই জিনিসগুলি দিয়েছি কিনা। ঠিক আছে, জি দেখেন পেয়েছেন, পেলে জি আপু, হ্যাঁ পেয়েছি। একটু স্ক্রিনে আমরা শেয়ার করি, স্ক্রিন শেয়ার অপশনটা আপনাদেরকে দেয়া আছে, কেউ একজন স্ক্রিন শেয়ার করে দেন। আমি সুন্দর করে পড়াই দিই। আমি করব, করেছে তো, ঠিক আছে আমি স্টপ করে দিব। না না না, করেন, এখন করলেই হলো। হ্যাঁ, কত হলো কত বান হাসান দা, আমি বলছি বলছেন যে সেটা সেটা বলতেছে। না না না, ঠিক আছে। আপু আমি করি, আপু আমি করি, না ভাইয়া আমি করি, আপনারা তো বাচ্চা না, একজন করলেই তো হলো, আপনাদের শেখা। না হ্যাঁ হ্যাঁ, কেউ করতেছে। আচ্ছা ভাইয়া এক কাজ করেন, আমাদের মেসেঞ্জারে আমি যে জিনিসটা দিয়েছি আমাকে সেটা দেখুন। জানা কার্যের একটা সাউন্ড আসতেছে, কেউ কি কারো বাসায় কি মেডিটেশন অর কেউ কি ইয়ে করছে, গান শুনছেন? মেডিটেশন আর গান শুনছেন? এটা কি আসছে সুলতানা রহমান, দেখি তো। ভাইয়া আপনার এখানে একটা পোস্ট আসছে, একটু দেখি তো, আপনি যে উইশ করছিলেন সেটা দেখি দেখি। এটা হ্যাঁ কেন অনেক কম আসতেছে আপনাদের আমার সাউন্ড? না আপু ঠিক আছে তো, এখন এখন দেখে আসতেছে। নাবিদ নাবিদ বলছে কম আসতেছে,
না আপু কম আসতেছে না, কম আসতেছে না আপু, কম আসছে এতক্ষণ অনেক কম ছিল, এখন ঠিক আছে, ঠিক আছে একটু এখন ছিল। আপুরে আমি তো হেডফোন তো মুখের কাছে নিয়ে আসা, হয়তো একটু হাত থেকে ছেড়ে দিলে বা একটু ডানে বাই নড়ে গেলে হয়তো একটু প্রবলেম হয়। রাশিদ ভাই একটু পোস্টটা দেখি, এইটা না পোস্টটা, পোস্টটা বুইশের পোস্টটা দেখি। আরে বাবা বায়ে যে পোস্টটা দেখা যাচ্ছে আপনার নিউজ ফিডে, পোস্টটা দেখতে যাচ্ছি মেসেঞ্জারে, এটা কেটে দেন মেসেঞ্জারে। হ্যাঁ এটা এটা, আচ্ছা দেখ। আচ্ছা এটা লিখাটা কেউ কি পড়েছেন পুরোটা? রাশেদ ভাই এখন পড়তেছে, রাশেদ ভাই আমি এখন পড়তেছি, আমি আর 2 ঘন্টার ভিতরে আউট কিউ নাই সেজন্য দেখছি। রাশেদ ভাই এখন পড়তেছে, এটা হচ্ছে আমাদের ওয়াসি ভাই, আমাদের বড় মানে আমার বড় ভাই। জি স্যার পড়ছিলেন একবার ওই দিন, পড়বেন কারণ হচ্ছে যদিও লিখাটা আমি লিখিনি, লিখাটা আমাদের কন্টেন্ট রাইটার ইমন ভাই লিখেছে। এখন বলতে পারেন যে আপু ইমন ভাইকে দিয়ে কেন লিখা, যার যেই জিনিসের কোয়ালিটি থাকে তাকে সেই জিনিসের চর্চায় রাখতে হয়, ঠিক আছে। এখন বলেন আপু টপিক কেন চেঞ্জ করলেন, তাই না বলেন? টপিক চেঞ্জ করার রিজন হচ্ছে একসাথে ইউটিউবে এতগুলি মাথায় দেওয়ার পরে আপনাদের এখন মাথা গরম হয়ে গেছে। আই নো যে আমাকে যখন আমার মেন্টর দিয়েছিল আমার মাথায় ঢুকে নাই, বিশ্বাস করবেন এই একটা ইউটিউব আমি একদমই পারতাম না, ইউটিউব আমি একদমই বুঝি নাই, সবাই এত সহজে বুঝছে, বুঝে সবাই বলতো ইউটিউবের কাজ সবচেয়ে ইজি, আমার ইউটিউবের কাজ নিয়ে প্রচুর ভয় ছিল কারণ ইউটিউবের কাজটা আমি একদমই বুঝি নাই। যে ভাইয়া আমাদেরকে আগে ইনফরমেশন গুলি দিছে তারপরে বলছে, আমার মাথা গরম হয়ে গেছে আমি বুঝি নাই। অর্ধেক ইনফরমেশন দিয়ে আপনাদের আরেকটা টপিকে নিয়ে গেলাম, একটু ঠান্ডা হন, তারপরে ব্যাক টু দা চেক লিস্টে আসতেছি, ঠিক আছে। কোনটা ভাইয়াকে ওয়াসি ভাইয়ের জন্য পোস্ট দিয়েছি সেটা, এটা সেটা দেখছি, এটা এখানে আমাদের কি ডিসিশন বলছেন সেটা চেক লিস্ট। হ্যাঁ এটা 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 এই চেক লিস্টটা হচ্ছে একটু স্লোলি স্ক্রল করেন, একটু স্ক্রল করে উপরে উঠেন, হোল্ড অন। ইউটিউব চেকলিস্ট মানে হচ্ছে এই ইউটিউবের কাজ আমাদের করতে হয় কি কি দিয়ে কিভাবে করতে হয়। ফার্স্টে আমাদের জিমেইল দিয়ে সাইন ইন করতে হয়, সাইন ইন ইউটিউব চ্যানেলে অটো সাইন ইন, জিমেইল যদি লগ ইন করা থাকে অটোমেটিকলি সাইন ইন হয়ে যাবে, জিমেইল লগ ইন করা না থাকলে নতুন করে লগ ইন করে নিতে হয়, তারপরে নিচে আসেন, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল মানে ইওর চ্যানেল, আমাদের যে চ্যানেলটা আছে ওখানে যেতে হয়, কাস্টমাইজ চ্যানেল, আমাদের চ্যানেলকে কাস্টমাইজ করা, এই যে কান্ট্রি দেয়া, আপনারা অনেক ভিডিওতে দেখবেন অনেকেই হচ্ছে ওনার সোশ্যাল মিডিয়াগুলি অ্যাড করে দেয়, ওই সোশ্যাল মিডিয়াগুলি অ্যাড করা, তারপরে হচ্ছে যদি ওয়েবসাইট থাকে লিঙ্ক করে দেয়া, তার প্রপার সেটিংস করে দেয়া, প্রপার ইনফরমেশন ইনপুট করা, এই টোটাল জিনিসটাই হচ্ছে যে কাস্টমাইজ চ্যানেল, ঠিক আছে। এরপরে আমাদের চ্যানেল লোগো দিতে হয়, তারপরে নিচে আসেন, চ্যানেল আর্ট চ্যানেল লোগো একটু আগে বলেছি, তারপরে হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন, যেটা হচ্ছে ডেসক্রিপশনে কি দিবেন ইমেল লিংক সেটা, তারপরে ব্র্যান্ড চ্যানেল, এখন আর ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে হয় না, অটোমেটিক্যালি ব্র্যান্ড চ্যানেল হয়ে যায়, তারপরে আপনাদের নতুন অ্যাকাউন্টকে ব্র্যান্ড চ্যানেলে মুভ করা, এই দুইটা আপনাদের এখন করতে হয় না কারণ অটোমেটিক্যালি হয়ে যাবে, তারপরে যদি গো লাইভ অর আপলোড ভিডিও, ভিডিও দেয়া, এরপরে চলে আসে ভিডিওর কাজগুলি, যে ভিডিওর ভিডিও দেয়া, ক্রিয়েট থাম্বনেইল, তারপরে ভিডিওর বেসিক ইনফরমেশন, যেটা দেখেন এখানে লেখা আছে টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড, দেখতে পেয়েছেন? জি আপু। তারপরে হচ্ছে অডিও টুল ইউজ, যে অডিও কার্ডটা যাতে ভালো হয়, অডিও ইয়েটা যাতে ভালো হয়, আমরা যাতে শুনতে পারি, তারপরে কার্ডস, ওই যে বললাম না আমাদের একটা আছে অ্যাড কার্ডস এন্ড স্ক্রিন, ঠিক আছে, ওই অ্যাড কার্ডস এন্ড স্ক্রিন, তারপরে হচ্ছে অ্যাড সিসি, সিসি হচ্ছে সাবটাইটেল, ওই যে দেখেন এন্ড স্ক্রিন দেয়া আছে, আর এন্ড স্ক্রিনের পরে যেটা হয় সেটা হচ্ছে সেটিং প্লেলিস্ট, আপনাদের যেমন আমাদের প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা আলাদা আলাদা মেন্টররা আলাদা আলাদা প্লেলিস্ট করে দেয় প্রত্যেকটা ইয়ের জন্য, ওই প্লেলিস্ট করে দেয়া, তারপরে হচ্ছে মনিটর এনাবেল, মনিটাইজ এনাবেলের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ফার্স্ট 12 মাসের মধ্যে আপনার ইউটিউবের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার 4000 ওয়াচ আওয়ার থাকতে হবে, তারপরে নিচে আসেন ভাইয়া, এবং
ভিডিও নট ফর কিড থাকতে হবে, নট ফর কিড, নট ফর কিড, কথাটা বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে দেখেন লিখা আছে এক্সটেনশন টিউব বডি ভিডাইকিউ এবং ওয়াটার, দেখতে পেয়েছেন? টিউব বডি ভিডাইকিউ কেন করবো? টিউব বডি ভিডাইকিউ করবো আমার চ্যানেলের এসইও স্কোর দেখার জন্য, আমার চ্যানেলের এসইও দেখার জন্য, ঠিক আছে? ঠিক আছে, আর ওয়াটারমার্ক হচ্ছে দেখবেন কিছু কিছু চ্যানেল তার ছবি বা তার লোগোটাকে ভিডিও সারা ভিডিওতে দেখায়, কেউ ফার্স্টে দেখায়, কেউ লাস্টে দেখায়। হাসনাত ভাই, এটা হাসনাত না, এটা হাসনাত না, এটা আরেকজন ছিল। আচ্ছা, এরপরে ওয়াটারমার্ক, এখন ওয়াটারমার্ক কোথায় সেট করতে হয়, কিভাবে সেট করতে হয়, কি সেট করতে হয়, ইচ এন্ড এভরি ডিটেইল আমরা এখন বসে বসে দেখব। রাশেদ, আপনার কোনো জিমেইল কি লগইন করা আছে এখন? আচ্ছা, আপনি ইউটিউবে যান, ক্রোম থেকে যান, ক্রোম থেকে আমরা ক্রোম এক্সটেনশনটাকে যাই। ক্রোম এক্সটেনশনে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে টিউব বডি আর ভিডাইকিউ নিতে হবে। এই দুইটা কোথায় পাবো? এই দুইটা হচ্ছে গুগলের ক্রোম এক্সটেনশন। ক্রোম এক্সটেনশনে আপনাদের ক্রোমে গেলে অ্যাপ স্টোর, অ্যাপ স্টোর থেকে ওয়েব স্টোর, ওয়েব স্টোর থেকে এই যে ক্রোম ওয়েব, নিচে তো ছিল ক্রোম ওয়েব ভাইয়া, এটা না, ইমেল আছে কিনা দেখতে চাই এখানে। আচ্ছা, ক্রোম নামাই নিছেন কয়টা আইসু বানা দেখতে পাচ্ছেন, যে মার্ক করেছি আমি, জি আপু, এই জায়গায় অ্যাপ স্টোরে যান, অ্যাপ স্টোর, অ্যাপ স্টোরে গিয়ে যে ওয়েব স্টোর, হোল্ড অন হোল্ড অন, রাশেদ হোল্ড অন ক্লিক করে ফেলছে, দেখছো? হোল্ড অন বলি তখন হোল্ড করে যাবেন, কারণ কথা সাউন্ড একটু পর আসছে, তো সেজন্য যদি এই যে দেখেন এই অ্যাপে গেলে আমরা এই জায়গাটা পাবো, এই জায়গায় এসে যে ওয়েব স্টোর, এই ওয়েব স্টোর থেকে আমি যখনই কোনো এক্সটেনশনের নাম বলবো ওই এক্সটেনশন গুলি অলওয়েজ এই ওয়েব স্টোরে পাবেন। ওয়েব স্টোরে এসে ওয়েব স্টোরে ক্লিক করে দেন, এখন ওয়েব স্টোরে এসে আপনাকে যে সার্চ দ্য স্টোর, এখানে টিউব বডি এবং ভিডাইকিউ এই দুইটাকে খুঁজে বের করে আপনার ক্রোমে ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি হচ্ছেন এক্সটেনশন দুইটাকে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে পিন করতে হবে। পিন করলে এই যে আপনার এখানে এই যে ছোট ছোট আইকনগুলি দেখতে পাচ্ছেন, এখানে আসবে টিউব বডি ভিডাইকিউ, এবং এখানে আসার পরে সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনার টিউব বডি এবং ভিডাইকিউতে আপনাকে লগ ইন করে নিতে হবে। কথাটা মনে থাকবে? জি আপু। আচ্ছা ভাইয়া, আপনার কি টিউব বডি এর ভিডিও কিউ করা আছে না এক্সটেনশন দুটা ইনস্টল করতে হবে? করতে হবে, তাহলে করে ফেলেন। বি ওয়াই ই, সরি, আজকে একবার মনে হচ্ছিল আমি আপনাদের পিন্টারেস্ট দেখাবো, পরে মনে হলো না পিন্টারেস্ট আজকে দেখাবো, পিন্টারেস্ট সম্পর্কে আচ্ছা, পিন্টারেস্ট সম্পর্কে জানেন কে কে? পিন্টারেস্ট সম্পর্কে আমার ধারণা নাই একদম টোটালি। অন্য কেউ আছে পিন্টারেস্ট সম্পর্কে? আমি আগে ভাবতাম ওখান থেকে শুধু ছবি ডাউনলোড করা যায় বা ছোট ছোট মিউজিক টাইপস, কিন্তু ওটা যে সোশ্যাল মিডিয়া সেটা জানতাম না। আচ্ছা, ওটাতে কি কাজ হয় জানেন? আমি একবার একটা অ্যাকাউন্ট খুলছিলাম, তো ওইটাতে হচ্ছে যে কিছু পিকচার মেবি পিন করে রাখা যায়, মানে আমি যেন সহজে দেখতে পারি এরকম কিছু মেবি। বিভিন্ন জায়গায় সুন্দর পিক নিতে গেলে পেড করে করতে হয় না, ওটা ফ্রিতে। কেন ওইখানে পান সেটা কি জানেন? মানে এই সোশ্যাল মিডিয়াটা আসলে কেন ক্রিয়েট করা? ফেসবুক কানেকশনের জন্য, ইনস্টাগ্রাম ওদের ইউজার ফ্রেন্ডলি করার জন্য, টুইটার এটার জন্য, লিঙ্কডইন প্রফেশনাল জায়গা, এখানে হচ্ছে জব টবের জন্য। পিন্টারেস্টকে কেন নেওয়া হয়েছে জানেন?
না আপু পিন্টারেস্টে ছবি পাওয়া যায়, আমি ফ্রিতে পিন পাই, এগুলি ছাড়াও পিন্টারেস্টের বেসিক কাজ কেউ জানেন না। থ্রু পিন্টারেস্ট মার্কেটিং হয় সবচেয়ে বেশি, এবং যত ব্যাকলিঙ্কিং হয়, যত ব্যাকলিঙ্কিং হয়, সমস্ত ব্যাকলিঙ্কিং পিন্টারেস্টের জন্য হয়। এই সোশ্যাল মিডিয়াটা ইউজ করার জন্য ওরা ওদের ছবিগুলিকে কপিরাইট ফ্রি রাখে। এই যে আপনি ছবি ইউজ করছেন, কখনো ছবির ভিতরে ক্লিক করলে দেখবেন ডিরেক্টলি ওয়েবসাইটে নিয়ে যায়, দেখেছেন? জি আপু। এটা থ্রু তোরা ব্যাকলিঙ্কিং করে ট্রাফিক কে ওদের ওয়েবসাইটে, মানে ভিজিটর কে ওদের ওয়েবসাইটে পাঠায়। এটা হচ্ছে অফলাইন এসইও বা অফ পেজ এসইও এর কাজের একটা ছোট্ট একটা অংশ। বুঝতে পেরেছেন? জি আপু। ও ভাইয়া হোলা ভিপিএন ও আছে ভাইয়া, ওদিন কাজ দেখাইলো না আপু আমাকে হোলা ভিপিএন দিয়ে, অফ করে দিলাম, অফ করে দিলাম তো তাড়াতাড়ি, তারপরে দেখি স্যার। তাহলে পিন্টারেস্ট করতে গেলে ভিপিএন লাগবে, লাগবে হ্যাঁ। পিন্টারেস্ট এর কাজ করতে গেলে আমাদের না ভিপিএন কেন লাগবে জানেন? পিন্টারেস্ট বাংলাদেশে ব্যান, বাংলাদেশে বন্ধ, বাংলাদেশের আইপি দিয়ে আপনি পিন্টারেস্ট এ লগইন করতে পারবেন না। দেখি কারণে বন্ধ হবে, বাংলাদেশে বন্ধ কি কারণে বন্ধ পিন্টারেস্ট এ জিজ্ঞেস করতে হবে ভাই, বাংলাদেশে কি কারণে বন্ধ, কারণ ওরকম কোনো অকারেন্সের কথা আমরা জানি না। এখন এখন চালু করে দিয়েছে তো। আচ্ছা এখন হচ্ছে আপনি ইউটিউবে যান, ইউটিউবে যান, ভাইয়ার দেখেন অলরেডি চ্যানেল ক্রিয়েট। এখন আপনার ওই যে জিমেইল ডান পাশে, আচ্ছা ডান পাশে, ডান পাশে একটা ট্যাব ওপেন করেন ভাইয়া, ডান পাশে একটা ট্যাব ওপেন করেন, এই জিমেইলটা থেকে লগ আউট করেন। লগ আউট করব? হ্যাঁ, এই জিমেইলটা থেকে লগ আউট করে ফেলেন। আরেকটা কথা মনে রাখবেন, একটা ইউটিউব চ্যানেল তার পুরো জীবদ্দশায়, কথাটা কি শুনতে পাচ্ছেন? তার পুরো জীবদ্দশায় তিনটা ফ্ল্যাগ বা তিনটা স্ট্রাইক খাবে, এরপরে ইউটিউব চ্যানেল আপনাকে বন্ধ করে দিবে। ওর কোন রুলস ভায়োলেট করলে ও আপনাকে বন্ধ করে দিবে, আপনার চ্যানেল মনিটাইজ হবে না। কোন ফ্ল্যাগ কোন স্ট্রাইক যদি আপনাকে দেয়, আপনার কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না 12 মাসের মধ্যে। এগুলি যদি কিছু না হয়, কোন কপিরাইটেড ক্লেম না থাকে, ও রুলস ভায়োলেট না করেন, তারপরে গিয়ে আপনি মনিটাইজেশনের জন্য এনাবেল হবেন। বুঝতে পেরেছেন? জি আপু। আপু হ্যালো। জি, কপিরাইট ক্লেম গুলো তো মনে হয় 3 মাস পর পর উঠে যায়, কিন্তু একটা চ্যানেলে যখন ফ্রিকোয়েন্টলি আপনি পাবেন, ঠিক আছে, আপনার ভিডিও আপলোড করলেন, নতুন ভিডিওতে কপিরাইট খাইলেন, কপিরাইট দিয়ে দিল, তারপরে আপনার ওই চ্যানেলটা মনিটাইজ 3 মাস পরে উঠে গেল, ওইটা তখন আর ওই ওই যে 1 বছর ওই 3 মাস পরে গিয়ে আবার শুরু হবে, ওই 3 মাসের মধ্যে যা আসবে ওইটাকে ওরা কাউন্ট করবে না। বুঝছি আপু, কথাটা কি বুঝতে পেরেছেন ভাইয়া? এখন ইউটিউবে যাই আমরা, এখান থেকে এখন ইউটিউবে যাব। আমার নতুন করে ঢুকবো ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ, নতুন করে ইউটিউবে। বাইরের কাজ যখন করবেন আপনারা, এই কাজটা করবেন, নিজের ইউটিউব চ্যানেল, ইউটিউব সরি নিজের জিমেইলটাকে লগ আউট করে নেবেন, ঢুকেন ইউটিউবে। এখন দেখেন এখানে একটা সাইন ইন বাটন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন ডান পাশে? জি আপু। এই সাইন ইনে যাবেন, সাইন ইনে গিয়ে আপনি আপনার জিমেইলটা দিবেন, জান ভাইয়া সাইন ইন, আপনার জিমেইল দিবেন। হয়ে গেল ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট, শেষ কাজ শেষ ইউটিউব চ্যানেলের। এখন হচ্ছে যা করব সেগুলো হচ্ছে ইউটিউবের অপটিমাইজ করা, এসইও করা। ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট শেষ আমাদের, ক্রিয়েটটা বুঝতে পারছেন কিছুই না, জাস্ট একটা জিমেইল দিয়ে লগইন করা। আপনাকে বুঝতে পারছেন ভাইয়ারা আপুরা? জি আপু। জি আপু। এখন যেটা করবেন ভাইয়া, আপনার ওই ছোট আইকনটার উপরে ক্লিক করেন, এটা নিচেরটা, নিচেরটা এই যে ছোট আইকনটার উপরে ক্লিক করেন, এক জিমেইল দিয়ে একাধিক আইডি, একাধিক চ্যানেল খোলা যায়, একাধিক চ্যানেল খোলা যায়। আই নো যে আপনাদের কাছে কি কোশ্চেনটা আসবে, ফার্স্ট অফ অল আপনারা বাঙালি, দুই হচ্ছেন আপনারা মানে মানুষ,
বাঙালি দরকার না থাকলেও বাঙালি এক জিমেইল দিয়া 10টা ইউটিউব চ্যানেল খুইলা, এরপর আপু আর কয়টা চ্যানেল খুলতে পারবো? আরে বাবারে, তুই একটা চ্যানেল খোল, একটা চ্যানেল দিয়ে তুই কাজ কর, একটা চ্যানেল দিয়ে আর্ন কর। না আপু, কয়টা চ্যানেল খোলা যাবে? একটা ইউটিউব দিয়ে আপনি যদি একটা চ্যানেল ক্রিয়েট করেন, একটা ইউটিউব দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করেন, চ্যানেল ক্রিয়েট করে ফেলে রাখছেন, কোনো কাজ নাই, তো কি দরকার আপনার করার? আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন, একটা ইউটিউব চ্যানেল ম্যানেজ করেন, একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করেন, সেটা থেকে আর্ন করেন। একটা মানুষ কি চারটা চাকরি একসাথে করতে পারে? না আপু। আপনি যখন এক বেলার ভাত খান, একসাথে কি চার বেলার ভাত খাইতে পারেন? পারি না, অবশ্যই পারি। এখন একটা মানুষ তো অনেক বেলায় খাইতে পারে, খাওয়া অনেক বেলা খায় না, কিন্তু তার কি মানে এখন ইনস্ট্যান্ট কি সে অনেক বেলার খাবার একসাথে খায়? আপনাদের কিছু কিছু বেসিক কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলো শুনে আমার খুব অবাক লাগে। আচ্ছা, এইখানে আসার পরে একটা জিনিস দেখেন, এখানে চলে এসছে ইওর চ্যানেল, দেখতে পাচ্ছেন? ইউটিউব স্টুডিও, সুইচ অ্যাকাউন্ট, সাইন আউট। এরপরে নিচে এসে দেখেন একটা জায়গায় সেটিংস এসছে, দেখতে পাচ্ছেন? কি আপু, কি আপু, বলেছিলাম ইউটিউব চ্যানেলের দুই জায়গায় সেটিংস আছে, মনে আছে? জি আপু। একটা সেটিংস এইখানে, আর একটা সেটিংস ইউটিউব স্টুডিওতে। এখন কথা হচ্ছে দুইটা সেটিংস কি, ঠিক আছে? এই দুইটা সেটিংস হচ্ছে, একটা সেটিংস চ্যানেলের, আর একটা সেটিং, একটা সেটিংস চ্যানেলের সিকিউরিটি, আর একটা সেটিংস হচ্ছে চ্যানেলের ইনফরমেশনের। এটা যদি আমি আপনাদের ফেসবুক দিয়ে বুঝাই, তাহলে ফেসবুকের একটা সেটিংসে আমরা যাই না যেখানে লগ আউট করি? জি। ওই সেটিংসের কাজ কি? আমার চ্যানেলে আমার ওই প্রোফাইলের সিকিউরিটি মেইনটেইন করা, কে দেখবে কে দেখবে না, কে কি করবে, এই জিনিস না? আর আমি আমার প্রোফাইলে এসে যখন সেট করি যে জব, আমার ডেসক্রিপশন, কই ঘুরতে গেছি, কই খাইছি, কই পড়ালেখা করছি, কোন স্কুলে ছিলাম, কোন কলেজে ছিলাম, এগুলি অ্যাড করি না? জি আপু। এই ইনফরমেশন গুলি আমরা অ্যাড করবো হচ্ছে ইউটিউব স্টুডিওর সেটিংস এ। আর এখানে ইউটিউব চ্যানেলের সেটিংস যেটা, এই সেটিংস এ আমরা সেট করব হচ্ছে সিকিউরিটি সেট, সিকিউরিটি। ক্লিয়ার? জি আপু। আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেল তো ক্রিয়েট, আমরা ফার্স্টে যাব হচ্ছে ইওর চ্যানেল, ইওর চ্যানেল। ওকে, যান। এইটা হচ্ছে ভাইয়ার চ্যানেল, ঠিক আছে? এইখানে একটা জায়গা আছে প্লেলিস্ট, দেখেন হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, ডেসক্রিপশন, না ডিসকাশন অ্যান্ড অ্যাবাউট। এইখানে কমিউনিটি বলে কিছু কিছু চ্যানেলে দেখবেন কমিউনিটি আসে। কমিউনিটি হচ্ছে ইউটিউব 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনাকে দিবে, এর আগে পাওয়া যায় সেটা হচ্ছে যদি 5-6,000 সাবস্ক্রাইবার আপনার থাকে, আপনি ইউটিউবে অ্যাপ্লাই করবেন, ইউটিউব আপনাকে দিবে। এটা হচ্ছে ইউটিউবের কাছ থেকে চেয়ে নিয়ে আসা, আর একটা হচ্ছে ইউটিউব নিজে থেকে দেয়া। কমিউনিটিটা হচ্ছে ওইটা। আর এখানকার কাজ যেটা আছে সেটা হচ্ছে, দেখেন এখানে এসে কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও, ম্যানেজ ভিডিওতে গিয়ে আমরা ভিডিও রিলেটেড কাজ করবো, আর কাস্টমাইজ চ্যানেলে গিয়ে চ্যানেলকে কাস্টমাইজ করব। এখন হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে দেন, দেন। আচ্ছা, এই যে দেখেন কাস্টমাইজ চ্যানেলে আসার পরে কি আসছে আমার এখানে? আচ্ছা, লেআউট আসছে, ব্র্যান্ডিং আসছে, বেসিক ইনফো আসছে। এখন এখানে নিচে দেখেন চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবার, দরকার নাই, ফিচার্ড ভিডিও রিড, মানে আপনার যদি কোনো ভিডিও ফিচার থাকে সেটাকে অ্যাড করে দেয়া, ঠিক আছে? এখন এখানে ব্র্যান্ডিং এ যান, লেআউটটা আমরা পরে আসতেছি, ব্র্যান্ডিং ক্লিক করেন, পয়সা নেবে না। এই যে দেখেন ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ মানে বুঝেন? ব্যানার ইমেজ মানে চ্যানেলের যে ইটা থাকবে আর কি, লোগো বলি না আমরা। ওর ওর দেখেন আইটা কোথা থেকে এসেছে, ওর চ্যানেলের নাম দিয়ে নামের আইটা, হ্যাঁ এই জায়গায় আসছে। এখন একটা চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমরা ওইটাও পাই, আরেকটা স্টেপ আগে পাওয়া যেত। এরপরে ব্যানার ইমেজ, ইমেজের দেখেন সাইজ গুলো এখানে লিখে দেয়া আছে, দেখতে পাচ্ছেন? জি আপু। 4 MB, PNG, GIF, দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এইখানে আপলোড করবেন আপনার চ্যানেলের লোগো বা চ্যানেলের বেসিক যেটা। ভাইয়া ডান পাশে যান। আপু, PNG GIF যেটা লেখা আছে ওটার ব্র্যাকেটে লেখা আছে নো এনিমেশন, তার মানে কোনো এনিমেশন থাকতে পারবে না? হ্যাঁ।
কারণ ওটা স্টিল পিকচার, জিএফ টা স্টিল পিকচার হতে হবে। হ্যাঁ স্টিল পিকচার আচ্ছা মুভিং হতে পারবে না ভাই। আর ডানে একটা ট্যাব ওপেন করেন, ওপেন করে ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আপনি ফুড রেঞ্জার দিয়ে খুঁজেন, ফুড রেঞ্জারের চ্যানেলে যান, এবং ভিডিও যখন স্টার্ট হয়ে যাবে তখন ওই ভিডিওটাকে পজ করে দিবেন, আদারওয়াইজ আমার লাইভটা হচ্ছে কপিরাইট ক্লেম খাবে। ফুড রেঞ্জার দিয়েছেন তাকে একটা এক্সটেনশন অফ করে দিয়ে লিস্ট করতে চাইতে কোনটা ওই কিওয়ার্ড কিওয়ার্ড সার্ফার না না কিওয়ার্ড এক্সটেনশন কিওয়ার্ড কোনটা এটা কি এটাই তো কিওয়ার্ড সার্ফার নাকি আচ্ছা ভাই এটা থাকুক এটা থাকুক এটা থাকুক এটা কেন আছে এখন দেখেন টপ চ্যানেল কত ভিডিওস কত কি এটার মিনিমাম ভিউজ কেমন এটার এভারেজ ভিউজ কেমন এটার এভারেজ ভিউ মানে এটার এইচ কেমন কিওয়ার্ডের টাইটেল কি রকম মানে লাস্ট 7 দিনে কি দিছে এই টোটাল জিনিসটা কিন্তু আপনি ওর চ্যানেলে না গিয়ে আপনি ওর চ্যানেলের অ্যাক্সেস না নিয়ে কাজটা করতে পারছেন দেখতে পাচ্ছেন জি আপু ওর চ্যানেলের অ্যাক্সেস না নিয়ে কিন্তু আপনি কাজটা করতে পাচ্ছেন হ্যালো জি আপু কি আপু ক্রেপবডির থ্রুতে না এটা হচ্ছে কিওয়ার্ডের একটা এক্সটেনশন এটা টিউব বডি না ওই যে উপরে দেখেন টিউব বডি সাইন ইন রিকোয়ার্ড দেখতে পাচ্ছেন জি টিউব বডি ইয়ে করে নাই সাইন ইন করে নাই ভাইয়া টিউব বডি সাইন ইন করেন কার ফোন বাজে ক্লাসে কেন ভাইয়া আমার ক্লাস ভালো না আমার কথা ভালো লাগে না ফোন বাজে কেন আপনাদের বাসা ফ্যামিলি গার্লফ্রেন্ড ওয়াইফ যেই থাকুক না কেন বলে দিবেন 2টা থেকে 6টা পর্যন্ত ফোন দিতে না এবং ফোন দিলে 4টা থেকে 4টা 15 5টা 15 থেকে 5টা 30 এর মধ্যে ফোন দিতে কারণ এই টাইমটা হচ্ছে আমাদের ব্রেক টাইম সরি আপা আমার ফোন আসছিল একটা ঠিক আছে কিন্তু ফোন আসাটা বন্ধ করে দিবেন আর নয়তো মিউট করে দিবেন ঠিক আছে ভাইয়া আপু কিওয়ার্ডের এক্সটেনশনটার নাম কি কিওয়ার্ড সার্ফার কেন এই যে কে এ জিজ্ঞেস করে ফাহিম পিটাবো আপনারে আমি কিওয়ার্ড সার্ফার যে এক্সটেনশন বলি নাই আপনাদেরকে আমি আর আপনাদের সাথে এত চিৎকার করে কথা বলতে বলতে জানেন আমার পাশের বাসা থেকে এখন ডেইলি কমপ্লেন দেয় যে এই আপুর কথার জন্য দুপুরবেলা আমরা ঘুমাইতে পারি না আপনাদের ক্লাস শুরু করা মাত্র তারা আমাকে ডাকা শুরু করে আপু আপনি জানালা বন্ধ করেন দরজা বন্ধ করেন আপনার এখানকার এই চিৎকারের জন্য আমরা ঘুমাইতে পারি না আর আমি এত চিৎকার করে বলি আর এখন বলেন আপু এক্সটেনশনের নাম কি কিওয়ার্ড সার্ফার দিছেন পাইছেন ফাহিম জি আপু পাইছি না এখন আর ফাহিম কথা বলবেন আমাদের ভাইয়া ভিডিও প্লে করা যাবে না চলে যান ভ্যা ফুড রেঞ্জারের ওই চ্যানেলটাতে যান এখন এখন আপনারা বলতে পারেন আপু আপনি ইউটিউবের এত কাজ যায় না আপনি নিজে ইউটিউবের কাজ করেন না কেন আমার ইউটিউবের চ্যানেলের ভিডিও আমি দেওয়ার সময় নাই আচ্ছা ফুড রেঞ্জার থার্ড ওয়ানটা ফুড রেঞ্জার কিন্তু ভিডিও তো প্লে করা যাবে না পজ করে দেন এখন এই যে দেখেন উনি ভিডাইকিউ এই ভিডাইকিউতে ইয়ে করেন সাইন ইন করেন এখনো আসেন না আমি তো একবার করি সাইন ইন উইথ ইউটিউব দেন ইউটিউবে যেটাতে চ্যানেল কোনটাতে খুললেন চ্যানেল এটা দিয়ে হ্যাঁ যান যান নিচে আসেন অ্যালাউ
এটা কি এখনো ইয়ে দেখাচ্ছে আপনার? এটা এখনো লোড হচ্ছে ভাইয়া, লোড হচ্ছে। হ্যাঁ লোড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাপাসে দেখেন লোডিং হচ্ছে কিন্তু এখনো। আবার দেন জিমেলটা দেন, উপরে জিমেলটা দেন। তারপরে নিচে ইউটিউব, ইউটিউব লেখা আছে, হ্যাঁ এটা দেন। এটা তো এখন রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ দিতে হবে, এটাকে এখন রিফ্রেশ দিতে হবে। আচ্ছা রিফ্রেশ দিয়ে ভিডাইকিউতে ইয়ে করে নেন। চ্যানেলের নাম লার্ন মোড দেয়া দেখছে। এখন এখানে আপনাদের প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ এগুলি যখন আপলোড করবেন, এরপরে ভাইয়া এরপরে স্ক্রল করে ভিডাইকিউটা নিয়ে নিয়ে ভিডাইকিউটা লগ ইন করে দেন। ফুড গ্রেঞ্জার ফার্সি আছে, ফার্সি আছে ফুড গ্রেঞ্জার। দেখেন সবগুলির পাশে একটা স্কোর দেখায়, একটু আগে কি দেখতে পেয়েছেন? এই যে এখন ওর বাঁ পাশে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, ওর বাঁ পাশে দেখেন লোডিং হচ্ছে। এইখানে একটা ভিডিওর, আমরা যখন ইউটিউবের এই যে বললেন না জাপু এসিও, কোনো ভিডিও বায়ার দেওয়ার আগে এই ভিডিওর চ্যানেলের, সরি এই চ্যানেলের ট্যাগ থেকে শুরু করে কত পার্সেন্ট এসইও করা আছে, কি করা আছে, কি করা নাই, ইচ এন্ড এভরি ডিটেইল আমরা এখানে দেখতে পারি। আচ্ছা আপু, চ্যানেলের জন্য জি ভাইয়া, এখান থেকে আমরা ট্যাগ গুলো, আমাদের এই ধরনের ভিডিও কোয়ালিটি ফুড রেঞ্জ, হ্যাঁ আমি বানালাম, আমি এখান থেকে ট্যাগ নিলাম, হবে না? ফুড রেঞ্জার যে কোয়ালিটি বানিয়েছে, ওর চ্যানেলটাও ক্রিয়েট করে, ওর চ্যানেলটা এখন অলরেডি মনিটাইজ হয়ে গেছে, ওর চ্যানেলটা অলরেডি পপুলার হয়ে গেছে, দ্যাটস ওয়াই ও চাইলে এখন যে কোনো ভিডিও যে কোনো কোয়ালিটি দিতে পারে। এখন দেখেন একটা জিনিস, যে এই ভিডআইকিউ বা টিউববাডির এটার জন্য ওর এসইও স্কোর দেখাচ্ছে 90%, দেখতে পাচ্ছেন? 90% 90% 90, এই যে দেখেন, জি জি ঠিক আছে, এই 90 এই এসইও স্কোর আপনি দেখতে পেলেন। আমাদের কাছে কি কি কাজ আসবে, আমরা ইউটিউব কেন শুনবো, ইউটিউবের কাজ আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, চ্যানেলে ভিডিও এসইও করে দেন, এবং এসইও করে দেন। আরেকটা আসবে অর্গানিক প্রোমো, যে সাবস্ক্রাইবার বাড়াও আর হচ্ছে ভিউয়ার বাড়াও। এখন তারই সাবস্ক্রাইবার আর ভিউয়ার বাড়বে না যার ভিডিও কোয়ালিটি ভালো না, সাউন্ড ইফেক্ট ভালো না,
ভিডিও কোয়ালিটি যদি সে 4K ভিডিও কোয়ালিটি দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার ভিডিও দেয়, ওর 2.5 থেকে 3 মাস সময় লাগবে ওর চ্যানেল মনিটাইজেশনে আসতে। এবং অলওয়েজ এটা হচ্ছে কোনো ইউনিক আইডিয়া, ইউনিক কনসেপ্ট দিয়ে আপনাকে তৈরি করতে হবে। আরো কপি করে করতে পারবেন। আর ইউটিউবের সবচেয়ে বেসিক দুটো জিনিস, একটা হচ্ছে লাইসেন্স, ইউটিউবের লাইসেন্সের একটা ব্যাপার থাকে। ইউটিউবের ভিডিও লাইসেন্স হচ্ছে স্ট্যান্ডার্ড আর ক্রিয়েটিভ কপি। স্ট্যান্ডার্ড লাইসেন্স কি? ক্রিয়েটিভ কপি। আপনারা একটু মিউট করেন। সাজ্জাদ ভাই, আমরা বললাম ইউটিউবের দুইটা লাইসেন্স, তো স্ট্যান্ডার্ড হচ্ছে যে ভিডিও কপিরাইট থাকে, যে ভিডিও কন্টেন্ট পরবর্তীতে মডিফাই করে চেঞ্জ মানে ইউজ করতে পারবেন না, সেটা স্ট্যান্ডার্ড। আর ক্রিয়েটিভ কমন হচ্ছে ভিডিও আছে, ওই ভিডিওর মডিফাই করে আপনি ওই ভিডিওটা যখন আবার আপলোড করবেন সেম কনসেপ্টে, তখন ওই ভিডিওটা হয়ে যাবে ক্রিয়েটিভ কমন। কথাটার অর্থ বুঝতে পেরেছেন? জি আপু। বুঝতে পারেননি কি? মানে এই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করা মাত্র ইউটিউব আপনাকে ফ্ল্যাগ দিবে, কপিরাইট ইস্যু দিবে। কিন্তু ক্রিয়েটিভ কমনের কোন ভিডিও যদি আপনি একটু চেঞ্জ করে, ধরেন ও নীল পড়েছে, আপনি লাল পড়ে ওই ভিডিওটাই দেন, আপনার ওইটা হচ্ছে কপিরাইট ক্লেম খাবে না, কারণ ওইটা ক্রিয়েটিভ কমনের আন্ডারে। ক্রিয়েটিভ কমন হচ্ছে সেম কন্টেন্ট নিয়ে একটু মডিফাই করে সেটাকে রি আপলোড করা, সেটার জন্য ক্রিয়েটিভ কন্টেন্ট। এবং প্রত্যেকটা ভিডিও লাইসেন্স দেয়া থাকে। ভাইয়া একটু স্ক্রল করেন নিচে আসে। আচ্ছা আপু, আমি একজন থেকে শুনেছিলাম যে নিচে আসেন। আপু জি, আচ্ছা ওই যে ট্যাগ ইউজ করছে, টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, কার্ড, দেখতে পাচ্ছেন? টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, কার্ড, স্ক্রিন হাইড, থাম্বনেইল, শেয়ার অন ফেসবুক পাবলিক, এগুলি প্রত্যেকটা হচ্ছে একটা ভিডিওর চেকলিস্ট। এটা লেখা আছে কি, ভিডিও অপটিমাইজ চেকলিস্ট, দেখছেন? জি, উনি শুধু টাইটেলটা দেন আর কি। প্রত্যেকটা জায়গায় লাইসেন্স দেয়া থাকে, প্রত্যেকটা ভিডিওতে লাইসেন্স দেয়া থাকে। ইভেন আপনি যদি ভাই আমাদের এলইডি চিটং ডিভিশনে ঢুকেন, তো এই ট্যাবে হচ্ছে আমাদের লাইভে যান, সরি আমাদের ইয়েতে যান, চ্যানেলে যান, এলইডিপি চিটং ডিভিশনের চ্যানেলে যান। এই চ্যানেলে দেখেন, এখন আমরা একটা অ্যানালিটিক দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? চ্যানেলের দেখেন রেঞ্জটা, যে অ্যানালিটিকটা নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত যেটা এসছে, সেটা হচ্ছে চ্যানেলের অ্যানালিটিক, যেটা চ্যানেলের টোটাল ভিউ কত হয়েছে, ভিডিওস এর কি, লাস্ট 30 ডেজ এ কি, এটা লাস্ট 30 ডেজ এর, মোটামুটি অলমোস্ট 30 ডেজ এর দেখা যায় যে কত পার্সেন্ট নেমেছে, কত পার্সেন্ট উঠেছে। আমাদের সবচেয়ে বেড়েছিল নভেম্বরের 22 তারিখ থেকে নভেম্বরের 25 তারিখ, এর উপরে আর উঠেনি। 1K
মানে 700 কত দেখেন কারসারটাকে নিয়ে যান এই যে 1.22k বেড়েছে আচ্ছা এই চ্যানেলের কিওয়ার্ড দেখেন কিওয়ার্ড চ্যানেল কিওয়ার্ডটা ওরা দেয় নাই এখানে চ্যানেল কিওয়ার্ড দেয় নাই এখন আপনি দেখেন এখানে কমিউনিটি বলে একটা ইয়ে দেখতে পাচ্ছেন সেক্টর সেকশন যেটা আমাদের নেই আচ্ছা আরেকটু উপরে উঠেন ওকে এখন এখানে হচ্ছে দেখেন এই যে সিএসবি এক্সপোর্ট অ্যাড কম্পিট কম্পিটিটর তারপর ট্রেন্ডিং এই জিনিসগুলি কিন্তু ভিড আইকিউর জন্য এসছে এগুলি কিন্তু যদি কেউ বলেন আপু এগুলি কেন আমার চ্যানেলের মানে আমি চ্যানেল ওপেন করেছি এগুলি আমার এখানে নেই কেন নেই তার রিজন হচ্ছে ওর এখানে ভিড আইকিউ ইনস্টল করা আছে এক্সটেনশনটা অ্যাড করা আছে আপনাদের এক্সটেনশন অ্যাড করা নেই এখন এই ভিডিও চ্যানেলে দেখলে হোমে গেলে আমরা এই ভিডিওর ডিটেলটা দেখতে পাই অ্যাবাউটে গেলে এই চ্যানেলের সাথে কি কি লিংক করা আছে কি আছে সমস্ত ইনফরমেশন আমরা পাবো যেমন কেউ আমার প্রোফাইলের অ্যাবাউটে গেলে আমার সমস্ত ইনফরমেশন পায় ওরকম একটা চ্যানেলের অ্যাবাউটে গেলে আমরা ওই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পাই ক্লিক করেন ভাইয়া এখানে অ্যাবাউটে কিছুই দেয়া নাই লোকেশন শুধু বাংলাদেশ দেয়া দেখতে পেয়েছেন এখন আপনি যদি বাংলাদেশি ধরেন পেটুক কাপেল বা আপনি যদি ধরেন এই যে ক্ষুধা লাগছে তারপরে যে রাফসান্দা ছোট ভাই তারপরে হচ্ছে জাজাইরা তারপর তহিদা ফ্রিদির চ্যানেলের নাম কি তহিদা ফ্রিদি তারপরে সালমান দা ব্রাউন ফিশ মেবি তাই না তারপরে হচ্ছে যে সালমানের সাথে যে বাকিগুলি ওইগুলির যে একটা ইউটিউব চ্যানেল আছে কি নাম জানি ওইটার বঙ্গ বঙ্গ কিছু একটা যাই হোক তো এখন আপনি ধরেন আমি যে চ্যানেলগুলির নাম বললাম এই চ্যানেলগুলি সার্চ করলে ওদের লোকেশনে গিয়ে দেখেন কি দেয়া আছে এটা তো বাংলাদেশ দেয়া না আমাদের এলইডিপিটা কিন্তু লোকেশনে গিয়ে দেখেন কি দেয়া আছে কাটা দেখব বলেন জি কালে টু সুন তো এই দেখতে দিন একজনটা দেখলেই হলো ভাইয়া বলে গেলাম জান ভাইয়া একটা চ্যানেলে এতগুলি নাম বললাম এখানেই সার্চ করতেন সিঙ্গাপুর তোয়েদা ফ্রিদি আচ্ছা তোয়েদা ফ্রিদি এই যে চলে আসছে তো তোয়েদা ফ্রিদি একদম ফার্স্টে ফার্স্টে ওকে ক্লিক করেন ক্লিক করেন আচ্ছা ওর চ্যানেলের অ্যাবাউটে যান ডেসক্রিপশন ডিটেইল দেখেন ইমেল দেয়া লোকেশন দেখছেন লোকেশন দেখতে পাচ্ছেন জি আপু ওর লোকেশন কিন্তু বাংলাদেশ দেয়া না দেখেন ওর লিংক লিংক করা কি আছে দেখেন প্রোফাইল লিংক ভাইয়া নিচে আসেন লিংক লিংক এই যে লিংকে গিয়ে আপনার সোশ্যাল মিডিয়া লিংক করা কানেক্ট করা এখানে সোশ্যাল মিডিয়া কানেক্ট করে দিতে পারেন স্ক্রল করেন নিচে আসেন আচ্ছা উপরে আসেন ভাইয়া উপরে আসেন এখন দেখেন তহিদ আফ্রিদির চ্যানেলে দুইটা ছবি দেখতে পাচ্ছি না এবং ওর ছবির সাথে দেখেন ছবির উপরে ফেসবুকের লোগো ইনস্টাগ্রামের লোগো দেখতে পাচ্ছেন এইগুলি কেন এসছে এগুলি এসছে ও এই সোশ্যাল মিডিয়াগুলিকে লিংক করে দিয়েছে ওর ইউটিউব চ্যানেলের সাথে দ্যাটস ওয়াই এই আইকনগুলি এখানে এসছে এখন চ্যানেল আর চ্যানেল লোগো নিয়ে আপনাদের প্রবলেম ছিল না এতক্ষণ আপনার চ্যানেল আর চ্যানেল লোগো কি এখন বলেন চ্যানেল আর্ট কোনটা চ্যানেল লোগো কোনটা চ্যানেল আর্ট হচ্ছে এই যে তোহিদা ফ্রিদির লেখা এটা এখানে এটা কোনটা এই যে কভার ফটো হিসেবে আমরা যেটা দেখি পিছনে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার 3 মিলিয়ন সাবস্ক্রাইবার লিখে এটা চ্যানেল আর্ট জি চ্যানেল আর্ট হ্যাঁ এটা চ্যানেল আর্ট আপু এটা লোগো কভার পেজ এটা এটা হচ্ছে লোগো এটা লোগো হ্যাঁ হোম লেখা যেটা কথাটা এতক্ষণ চিৎকার করলাম বুঝতে পারেন না এই জন্যই বলেছি চ্যানেলে যাই আমরা চ্যানেলের সেটিংস করাতে গিয়ে মনে হলো চ্যানেলটাকে আগে ঘুরাই নিয়ে আসি আপনাদের কি বলেছি ইউটিউবের চ্যানেলের মানে ফেসবুকের কভার ফটো হচ্ছে চ্যানেল আর্ট তাইলে ইউটিউবে ভাইয়া তহিদ আফ্রিদির এখানে জানতো
যেটা 3 মিলিয়ন এইটা চ্যানেল আর্ট, আর যেটা ছোট করে তহিদ আফ্রিদি এটা চ্যানেল লোগো। হ্যাঁ এই যে না না ওর নামের পাশে দেখেন ছোট্ট করে একটা ছোট্ট করে ছোট্টটা ছোট্ট ছোট্ট ছবিটা তহিদ আফ্রিদির ছোট্ট ছবি চ্যানেল লোগো ভাইয়া, এই যে এটা, হ্যাঁ এটা চ্যানেল লোগো এবং উপরেরটা হচ্ছে চ্যানেল আর্ট। এখন এই চ্যানেলে দেখেন অ্যাবাউটে ও ওর ইনফরমেশন অ্যাড করেছে, ও জয়েন করেছে কবে দেখতে পাচ্ছেন? আচ্ছা হোমে যান, হোমে গেলে আপনি ওর চ্যানেল অ্যানালিটিক দেখতে পাবেন। ওর দেখেন চ্যানেলের অ্যানালিটিক দেখাচ্ছে, চ্যানেলের কিওয়ার্ড দেখাচ্ছে। ও একজন ইউটিউবার হয়ে, সাকসেসফুল ইউটিউবার হয়ে ও কিন্তু স্টিল নাও ওর চ্যানেলের আইকন দিয়ে রেখেছে, সরি চ্যানেলের কিওয়ার্ড দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন। এবং ওর চ্যানেলে কিওয়ার্ডে ও ওর নামটা ইউজ করেছে, কারণ ওর নামটা দিয়েই ওর চ্যানেলটা খোঁজা হয়। দ্যাটস ওয়াই ও ওর নামটাকে একটা ট্যাগ আকারে এখানে বসিয়েছে। আচ্ছা আপু চ্যানেলে এখানে আমরা কয়টা ট্যাগ অ্যাড করতে পারবো, মানে কিওয়ার্ডের এখানে? অনেক কয়টা এখানে আমার আগে পাচার একজন 122টা মনে অ্যাড করছিল। লুবনা চিনার কথা, নকিবকে চিনেন লুবনা? আচ্ছা নকিবের ফ্রেন্ড পিয়ালকে চিনেন? জি আপু চিনি। পিয়াল পিয়ালের চ্যানেলে 120টা না 21টা সেট করেছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা হচ্ছে আপু আমি সার্চ করে যেন পাই ওই জন্য এটা দেওয়া। হ্যাঁ এইটা দেওয়ার মানে হচ্ছে চ্যানেলটাকে যেতে পায়, আর ভিডিও দেয়া ভিডিওতে কিওয়ার্ড দেওয়ার মানে হচ্ছে যে কেউ যদি মনে করে আমি তো চ্যানেলে দিয়েছি আমার ভিডিওতে কেন দিতে হবে, কারণ চ্যানেলে দিয়েছেন চ্যানেলকে খুঁজে পাওয়ার জন্য, ভিডিওতে দিবেন ভিডিও র‍্যাঙ্ক করার জন্য। জি আপু বুঝতে পারছি। আপনাদের নামাজের সময় হয়ে গেছে। জি আপু নতুন জায়গাটুকু অফ রাখি আমরা, এইটুকু পর্যন্ত বুঝতে পারেন নাই কে আমার সাথে? এইটুকু বুঝতে পারেন নাই কে? যারা ইউটিউব জানেন তারা তো বুঝতে পেরেছেন, যারা জানেন না তারা তো বুঝতে পারেন বা বুঝে। এই যে আমি ওগুলো বুঝতে পারি না যে আমরা এক্সটেনশন গুলো কেন নেব। এক্সটেনশন নিব চ্যানেলের এসইও দেখার জন্য, আমি যে বাইরের চ্যানেলের কাজ করব চ্যানেলটা প্রপার এসইও হয়েছে কিনা সেটা বোঝার জন্য, সেটার একটা লিগালি প্রুফ দেখার জন্য। এগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাবে গিয়ে ওপেন করতে হবে। এখন আমি তো এখন আর আলাদা আমি তো আপনাকে দেখাচ্ছি বলে একটা চ্যানেলের কাজ আরেকটা চ্যানেলের সাথে মিক্স করছি না, আলাদা আলাদা ট্যাবে ওপেন করছি। আপু এক্সটেনশন দুইটার নামগুলো একটু বলেন তো। মুখ কইতে আসছে আরেকটা, কিওর থাকেন ঘুমতে কইতে আসছো আপু? ঘুম থেকে উঠে আসি না, ওই যে টিম গ্রুপে আপু টেক্সট করে দিছে না ওইখানে লেখা আছে। এই ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব বলেন? আমি লিংক লিংক দিয়ে দিচ্ছি। আমারও ভিসা হয়ে গেছে আর কি, দেখতে পারেন। এটা হচ্ছে যে আপনার টিউব বডি ভিড আইকিউ, টিউব বডি ভিড আইকিউ আছে ঠিক আছে, ঠিক কি আছে? জি ঠিক আছে। একটা কোশ্চেন, এটা এরপরে কি এই যে অ্যাড টু কম এখানে ক্লিক করব? হ্যাঁ জি কোশ্চেন আছে বলেন। কোশ্চেনটা হলো যে এসইও যখন আমরা করব ভিডিও যখন আমি একটা আপলোড করব প্রত্যেকটা ভিডিওতে কি এসইও করতে হবে? হ্যাঁ বললে ভালো, তাহলে ভিডিওটা ছাড়া না এসইও ছাড়া ভিডিও আসবে কিভাবে? শুনে খুব অবাক হবেন, একজনের নাম শুনেছেন যিনি হচ্ছেন বাংলাদেশের কুকিং এর জন্য ফার্স্ট এর দিকে মেবি উনি খুলেছিলেন, একজন হচ্ছেন কুকিং স্টুডিও বাই উম্মে, ছোট ছোট রান্নার টিউটোরিয়াল দেন উনি, দেখেছেন কেউ আপুরা ভাইয়ারা? না আপু দেখা হয় নাই ভাই উম্মে। আরেকটা হচ্ছে সেলিনা রহমান, নাম কি বলবো, আপনারা জানেন সেলিনা রহমান হচ্ছে আমেরিকান একজন মহিলা, উনি বাঙালি কিন্তু ওনার বিয়ের পরে উনি হচ্ছেন আমেরিকাতে থাকেন এখন। উনি যেটা করেন ওনার রেগুলার লাইফকে উনি ব্লগ আকারে দেন, উনি রেগুলার দেখা যায় ছোটখাটো রান্না করছেন সেটা টিউটোরিয়াল শেয়ার করছেন, রেসিপি শেয়ার করছেন। ওনার এই চ্যানেল ওনার এই ইউটিউব
চ্যানেল এবং ওনার হচ্ছে ফেসবুক পেজ ম্যানেজের জন্য বাংলাদেশে একটা মেয়ে উনি রেখেছেন, যে ওনার এই যে ইনবক্স এত নক আসে রিপ্লাই করা বা ওনারা তো এখন ফেমাস পার্সন, ওনাদের যা কাজ এগুলির জন্য উনি আলাদা করে একজন মেয়ে হায়ার করেছেন। এখন চিন্তা করেন ওই মেয়ের থেকে কাজ আপনারা ভালো পারবেন না ওই মেয়ে ভালো পারে বলেন তো? ওই মেয়ে ভালো পারে, আপনি পারেন না? আপনি মানে কথাটা হচ্ছে উনি ভালো পারে কারণ উনিও মানে চিন্তা করেন আপনারা কয়জন জানেন যে উনি আসলে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে হায়ার করেছেন, আপনারা কয়জন জানেন জিনিসটা? আদৌ কেউ জানেন? জানেন না। দেখেন উনি আমেরিকাতে থেকে বাংলাদেশে একজনকে হায়ার করেছেন ওনার চ্যানেলকে দেখার জন্য, ওনার সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ করার জন্য। সো সেক্ষেত্রে যেটা হয় যে আপু এটার কাজ পাওয়া যায়, দেখেন বাংলাদেশে একটা মেয়ে বসে ঘরে বসে থেকে সে কিন্তু এটার কাজ করতেছে এবং তাকে বেশ ভালো একটা অ্যামাউন্টের স্মার্ট একটা পেমেন্ট তাকে দিচ্ছে। সো বাংলাদেশে থেকে যদি সে পায় আপনারা কি ইন্টারন্যাশনাল বায়ারের এই কাজটা করতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো। আমি বলি যে প্রজেক্ট ওয়াইজ কাজ, ইন্টারন্যাশনাল বায়ারের এই কাজগুলি হচ্ছে প্রজেক্ট ওয়াইজ কাজ আসবে আপনাদের। আর বায়াররা ইউটিউব চ্যানেল যারা বলেছেন আপু কেন আমি হচ্ছে ইউটিউব এবং টিউববাড ইনস্টল করব, এখন বায়ার যখন তার অর্গানিক প্রমোশনের জন্য দিবে আপনাকে, তার অর্গানিক প্রমোশন যখন আপনি করবেন, শুনতে পাচ্ছেন? এখন যেই বায়ারের অর্গানিক প্রমোশন করতেছেন তার ভিডিও কোয়ালিটি ভালো না, ভিডিওর কন্টেন্ট ভালো না, খুবই বোরিং ভিডিও, আলটিমেটলি কি তার ভিডিও কেউ দেখবে? আপনি যতই এটা প্রমোট করেন দেখবে কেউ? আপনার চোখের সামনে বোরিং একটা জিনিস ছেড়ে দিলে আপনি দেখবেন না? আপনার চোখের সামনে যদি এখন আমি হিরো আলমের মুভি ছেড়ে দিই, সিনেমা উনি গান গাইছে মেবি রিসেন্টলি একটা, এটা ছেড়ে দিই আপনারা দেখবেন আর শুনবেন? হ্যাঁ ভাই নামাজের বিরতি দিয়ে দিচ্ছি, এই জন্য নতুনটাতে যাচ্ছি না, আমরা নামাজের পরে বাকিটুকু দেখছি। যে এই যে দিয়ে দিয়েছে তার চ্যানেল ক্রিয়েট করেছে, তার চ্যানেলের প্রমোশন মানে তার চ্যানেলের কাজটা সে করেছে, কাউকে না কাউকে দিয়ে হিরো আলমের দ্বারা তো সম্ভব হয় নাই কখনো, তাই না? এখন হিরো আলম যাকে দিয়ে করছে তার চ্যানেলের, হিরো আলমের চ্যানেলের কোনো প্রমোশন করতে হয় না কারণ হিরো আলম নিজেই হচ্ছে একটা টপিক, যে টপিক হচ্ছে নিজেই একটা প্রমোশন, বুঝছেন? নিজে একটা কিওয়ার্ড হিরো আলম, তারপরে যে হ্যালো ফ্রেন্ডস আই এম রিপন ভিডিও হচ্ছে নিজে একটা কিওয়ার্ড লুঙ্গি মিজান। তো এখন কথা হচ্ছে যে যদি বায়ার আপনাকে তার চ্যানেলের অ্যাক্সেস না দেয়, তার চ্যানেলের ভিডিওকে ভিউ বাড়ানোর জন্য, ওই যে তার মনিটাইজেশন আনার জন্য তার ভিউ বাড়াইতে হবে, ওয়াচ আওয়ার আনতে হবে, তার ওয়াচ আওয়ার আনার জন্য যদি দেয়, তো তখন যদি ওই টাইপের ভিডিও তার চ্যানেলে থাকে কেউ কি দেখবে? এই হিরো আলমের কথাটা যে জন্য বলা, ওই টাইপের ভিডিও যদি সে দেয়, ওই কোয়ালিটি ভিডিও দেয়, তার চ্যানেল বা তার ভিডিও কি কেউ দেখবে? ওয়াচ আওয়ার বাড়াবে? কখনোই বাড়াবে না। সো আমরা কিভাবে বুঝবো তার চ্যানেল এসইও করা কিনা? কারণ আমরা চ্যানেল এসইও করা বুঝতে হলে চ্যানেলের ভিতরে যেতে হয়। এখন বায়ার তো প্রমোশনের জন্য আমাকে চ্যানেলের ভিতরে পারমিশন দিবে না, তো আমি কিভাবে বুঝবো বায়ারের চ্যানেলটা এসইও করা কিনা, বা আমি এটাকে র্যাঙ্কে নিতে পারবো কিনা, বা এটার ওয়াচ আওয়ার বাড়াতে পারবো কিনা? তো টিউববাডি এর ভিডিও থাকলে মোটামুটি এসইও স্কোরটা ওখানে দেখা যায়, যেটা চ্যানেলের বাইরে থেকে যে কোনো চ্যানেলের ব্যাপারে আমরা দেখতে পারি, এবং এইটা দেখে আমি বায়ারের সাথে কমিউনিকেট করতে পারবো যে হ্যাঁ তোমার চ্যানেল এরকম, তোমার চ্যানেলে এই এই কাজগুলো আছে, আচ্ছা তোমার চ্যানেলের এসইও ঠিক নাই, বা তোমার চ্যানেলের কন্টেন্ট ঠিক না, তোমার চ্যানেলে এটা ঠিক না, এটা ঠিক না করলে তোমার চ্যানেলের ওয়াচ আওয়ার বাড়বে না। এই যে ইনস্ট্যান্ট বলে দেয়া, এই বলে দিবেন কোত্থেকে, কি দেখে? এটা দেখে টিউববাডি, এই যে টিউববাডি আর ভিডাইকিউর এসইও গুলি দেখে। দ্যাটস ওয়াই যারা ইউটিউবের কাজ করবে তাদের পিসিতে এই দুইটা এক্সটেনশন অলওয়েজ
আপনার ইনস্টল করা থাকা লাগবে। আচ্ছা আপু, এখানে যে এই দুইটা আছে না, মানে টিউববডি আর একটা হচ্ছে যে বিডাইকিউ, হ্যাঁ বিডাইকিউ, মানে দুইটার কাজই কি সেম নাকি দুইটাতে দুই দুই রকম কাজ করতে হবে? দুইটা কাছাকাছি সিমিলার, কিন্তু দুইটাই হচ্ছে আমাদের প্রয়োজন হয়। একটাতে হচ্ছে স্কোরটা, ওই যে আলাদা ট্যাগলাইন থাম্বনেইল ওইটার স্কোরটা দেখাবে, আর একটাতে হচ্ছে কিওয়ার্ড কি, কত পার্সেন্ট এসইও ফ্রেন্ডলি, ওই ডিটেইলটা দেখাবে। আপু আমার এখানে তো বিডাইকিউটা আসে না। আপনি লেখার কোথাও ভুল করেছেন স্পেলিং এ। আপনাদের জামাতে নামাজ পড়েন, আপনারা ব্রেক স্ক্রিনটা দিয়ে যান, ব্রেক স্ক্রিনটা দিয়ে যান আপনারা। ব্রেক স্ক্রিন দিয়েছেন? হ্যালো, আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, একটা কোশ্চেন ছিল আপু। জি ভাইয়া। আপনি ওই যে ক্রিয়েটিভ কমনের টপিকটা একটু মিস করে গেছি আপু, যে নেটওয়ার্ক ছিল শুনতে পাইনি। ক্রিয়েটিভ কমন হচ্ছে যে একই ভিডিও সিমিলার কন্টেন্ট আপনি আপলোড করছেন, জাস্ট একটু চেঞ্জ করে বা একটু মডিফাই করে, এটাতে কখনো ইউটিউব আপনাকে কপিরাইট দিবে না। আপু এটা কি আমার নিজের আগের, মানে আগে আপনার না, অন্য যে কোনো কারো ভিডিও যদি ক্রিয়েটিভ কমনের লাইসেন্সের আন্ডারে থাকে তাহলে দিবেন, আর যদি স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডারে থাকে তাহলে দিবে। আচ্ছা আপু, ডিটেইলটা আমি এসে আপনাদের মানে ব্রেকের পরে এসে বোঝাবো। মিনহাজ নামাজে যাবেন না? জি আপু যাবো। আচ্ছা আমি নামাজ পড়ে আসেন, কারণ এখন একজনের আনসার দিয়ে দিলে বাকিরা শুনবে না, কোশ্চেনগুলিও নিব আনসারগুলিও দিব। আচ্ছা আপু, কারণ আজকে আমি যদি প্রপার ইউটিউবের ক্লাসটা আমি আপনাদের বোঝাতে যাই, একদিনে বোঝানো পসিবল না। ইনফরমেশনগুলি দেওয়ার পর আপনাদের অনেক কোশ্চেন আসবে, কোয়ারিজ আসবে, সেটা না দিয়ে আমি শুধু এটা এটা এভাবে করে, এটা এটা সেটিংস এভাবে করে, আপনাদের মাথা গরম হয়ে যাবে, সিরিয়াসলি মাথা গরম হয়ে যাবে। আচ্ছা আপু, সো ব্রেকটা নিয়ে আসেন আপনারা, আমিও চাটা নিয়ে আসি। আচ্ছা আপু, ওকে ভাইয়া, বাই। রাশেদ ভাইয়া। জি ভাইয়া, রাশেদ ভাইকে কেন? আপু একটু লাগবে আমার। আচ্ছা আচ্ছা, শেষ করে আসো। জি ভাই, ভাই বলেন। ইনবক্সে ইনবক্সে। আচ্ছা আপু,
আপনি ব্যাক করেছেন? আপু আমি আছি। ওকে জি শুভাশিস, আপনি কি যেন কোশ্চেন করছিলেন একটা করেন ভাই। হ্যাঁ আপু, যে লাইসেন্সের ব্যাপারটা বুঝি নাই, মিস করে গেছিলাম আজকে। তখন আপু কেন ডাবল ডাবল কথা শুনে যাচ্ছে? এখন ঠিক আছে। আচ্ছা, লাইসেন্স হচ্ছে কি যে আপনি যখন, আমরা ইউটিউবে তো সব জিনিস আপলোড করি তাই না, তো কপিরাইট ক্লেমটা কখন আসে? যখন হচ্ছে ইউটিউবে যখন সে আপলোড করে তখন ইউটিউবের দুইটা লাইসেন্সের অপশন থাকে, একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে কারো থেকে কপি করা না, কারো কোনো কিছু না, যেটাকে মডিফাই করে দেয়া হয়েছে ওরকম কিছু না, একেবারে নতুন নিজস্ব কিছু, মানে অরিজিনাল কন্টেন্ট। হ্যাঁ, আর ক্রিয়েটিভ কমন হচ্ছে ওই কন্টেন্ট, যেই কন্টেন্টটা হচ্ছে আপনার কারো অলরেডি সে দিয়েছে, সেটাকে মডিফাই করা, সেটাকে চেঞ্জ করা। ধরেন সে ডানে রেখে দিয়েছে, আপনি সেম জিনিসটা বায়ে রেখে দিচ্ছেন, তার ভিডিওটাই আপনি যদি, সে ক্রিয়েটিভ কমন ভিডিও দিয়ে থাকে, সে যদি ওই লাইসেন্সটা দিয়ে থাকে, তাহলে আপনি তার ভিডিওটাকে কিছু এডিট, কিছু কাট করে তারপরে আপনি সেটাকে আপলোড করতে পারবেন। তখন ইউটিউব আপনাকে স্ট্রাইক দিবে না, ইউটিউব আপনাকে ওয়ার্ন করবে না। আচ্ছা, তাহলে আপু আমি বুঝবো কেন কোনটা দিয়ে রাখলেন? এটা লাইসেন্স লেখা থাকে ভাইয়া, ভিডিওর নিচে লাইসেন্সটা দেয়া থাকে। আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিওতে যান, আপনি দেখবেন ক্রিয়েটিভ কমন দেয়া। এখন বলতে পারেন আপু আপনার তো ডেইলির বেসিসে ক্লাস, আপনি ক্রিয়েটিভ কমন কেন দেন? কারণ হচ্ছে ভাইয়া, আমরা এক একবার এক একটা ওয়েবসাইটে ঢুকি তাই না, আমরা এক একটা সোশ্যাল মিডিয়াতে ঢুকি, এক একজনের প্রোফাইলে ঢুকি। সো এইটা থেকে যাতে ইউটিউব আমাদের এই চ্যানেলকে কখনো কপিরাইট ক্লেম দিতে না পারে বা স্ট্রাইক দিতে না পারে, দ্যাটস ওয়াই আমি ক্রিয়েটিভ কমন দিই। আমি যদি স্ট্যান্ডার্ড দেই তাহলে কারো কোনো কিছু থাকতে পারবে না, একেবারে নিজস্ব কিছু। যেমন ধরেন এই যে ছোট 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 মুভির ক্লিপ গুলিকে কেটে 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 একটা ভিডিও বানায় না, ওই ভিডিওটা কখনো স্ট্যান্ডার্ডের আন্ডারে দিবে না। কিন্তু ওই ভিডিওর কার্টুন ফরমেশন যদি দেয় সেটা স্ট্যান্ডার্ডের আন্ডারে দিবে। আচ্ছা, তাহলে আপু আমরা কি তাহলে এই যে ক্রিয়েটিভ কমন গুলো এই চ্যানেল গুলো কি মনিটাইজ তাহলে হতে পারবে? হ্যাঁ, চ্যানেল এগুলি মনিটাইজ হবে, শুধু ন কিরের জন্য যেইগুলি ওইগুলি মনিটাইজ হবে না। এবং এই জন্য আপনাদের আজকের কাজ, আজকে আমি পুরোটা ইউটিউব এই জন্যই দেখাবো না, কারণ আপনারা এখনো ইউটিউবের প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, রুলস রেগুলেশন এগুলি কিছুই জানেন না। এমন অনেক আছে ইউটিউব চ্যানেল যে তার ডিসেবল হয়ে আছে বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে যাবে না, এই ইনফরমেশন গুলি সে জানেও না। তার চ্যানেল যেটা কতবার দেখেছি, আপু চ্যানেল ক্রিয়েট হয়েছিল আমি তো জানি না, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তার চ্যানেল একেবারে পুরো ডিসেবল করে সাসপেন্ড করে দিয়েছে চ্যানেলটাকে ইউটিউব। তো এই যে সাসপেনশন, সাসপেন্ড চলে আসা, কেন আসছে, কোন রুলস ব্রেক করেছে, কোন ল সে ব্রেক করেছে, কি নিয়ে সে ভিডিও দিয়েছিল, কি টাইপের ভিডিও দেয়া যাবে, ইউনিক কন্টেন্ট হলেও কিছু টপিক আছে ওই টপিকে আপনি ভিডিও দিতে পারবেন না, ওই টপিকে কোনো কন্টেন্ট আপনি রেডি করতে পারবেন না, এই ডিটেইলগুলি আপনাকে দেখতে হবে। আচ্ছা আপু, আচ্ছা আপু এই যে দেখছি যে মানে একটা মানে ভালো চ্যানেল সেটা কোনো ভিডিও চাইলে ইউটিউব ডিমনিটাইজ করে দিতে পারে, সেটাতে যদি কোনো মানে ওরকম কন্টেন্ট থাকে শুধু পুরো ভিডিওটাকে ওই ভিডিওটা ডিমনিটাইজ করে দিবে, তার মানে ওই ভিডিওটার উপর থেকে তার কোনো অ্যাড আসবে না, কোনো আর্ন আসবে না। ইভেন যদি ওইরকম কোনো কন্টেন্ট সে দিয়েও থাকে, তার চ্যানেল পুরো ডিমনিটাইজ করে দেয়। আপু এটার জন্য কি তাহলে পুরো চ্যানেলকে ফ্ল্যাগ দিতে পারে যদি এরকম কোনো কন্টেন্ট মানে তৈরি করে? হ্যাঁ, যে কোনো ফ্ল্যাগ স্ট্রাইক কিন্তু ভিডিওতে আসে না, যে কোনো ফ্ল্যাগ স্ট্রাইক আসবে চ্যানেলে। ধরেন মানে কি বলবো, দোষ আমার, কমপ্লেইন আমার আব্বা আম্মার কাছে আসবে, কারণ আমি আমার আব্বা আম্মার মেয়ে। বুঝতে পেরেছেন ভাইয়া? কারণ এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, মানে এখন আমার মাথায় ইনস্ট্যান্ট এসছে, এর থেকে ইজি মনে হয় না কেউ, মানে মানে এই জিনিসটা সবাই বুঝতে পারবে। তো ইউটিউব চ্যানেল হচ্ছে আমার আব্বা আম্মা, ভিডিও হচ্ছে আমি, ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি।
আপু হুম কোন একটা চ্যানেল অল্টার ট্যাগের মতো কোনো কিছু দেওয়ার ব্যবস্থা নাই চ্যানেলে অল্ট টেক্সট চ্যানেল বা ভিডিওতে না এটা একটা সমস্যা কারণ এই ধরনের এক্সটেনশন গুলো তো দেখি সবকিছু বের করে ফেলবে এখানে নাই এটাতে ওই সিস্টেমটাই নাই আচ্ছা ইউটিউবের অ্যাবাউট সেকশনে যেটা করব অলওয়েজ আমাদের ডেসক্রিপশন আমাদের সোশ্যাল মিডিয়া লিংক গুলি অ্যাড করে দেয় যে ওর প্রোফাইলে দেখেন এই চ্যানেল আর চ্যানেল লোগোটা দিয়েছে ওর ভিডিও লাস্টে ও কোনো দেয় না কোনো ওয়াটারমার্ক দেয় না আপনাদের ভাইয়া আপনি হচ্ছেন আমাদের এলইডি পিট আমাদের যে কোনো একটা ভিডিও প্লে করেন আমাদের ভাই কি শুনতে পাচ্ছেন রাশেদ ভাই রাশেদ ভাই রাশেদ ভাই হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি আচ্ছা শুনতে পেলে ওকে আপনি আমাদের এলইডিপির ভিডিওতে যান এলইডিপিতে আমাদের যেই চ্যানেল মানে আমাদের যেই এটা কি বলে চিটং ডিভিশনে যাবেন এবং আমাদের যে প্লেলিস্ট আছে আপনাদের এখন যে প্লেলিস্ট আছে যে সিটিজি ডিএম 934 তাই তো 934 এ যান দেখেন আপনাদের ভিডিও লাস্টে কিছু জিনিস অ্যাড করা আছে যেটা এতক্ষণ আমি বলেছি আপনারা বুঝতে পারেননি এন্ড স্ক্রিন এবং কার্ড অ্যাড করা আছে এন্ড স্ক্রিন মানে হচ্ছে ভিডিও শেষে দেখবেন কিছু কিছু ভিডিওর উপরে অন্য আরেকটা আমার এই ভিডিওটার নিচে কর্নারে একটা জায়গায় দেখতে পাচ্ছেন লার্নিং এন্ড আর্নিং এর ছোট্ট একটা দেখা যাচ্ছে লোগো জি আপু দেখছি জুম লেখাটার উপরে হ্যাঁ জুম লেখাটার উপরে এখন এই যে লোগোটা আসা মাত্র এই যে দেখেন এই যে লোগোটা দেয়া হ্যাঁ এই যে লোগোটাতে দেয়া মাত্র দেখেন এখন চ্যানেলের সাবস্ক্রিপশন বাটন চলে এসেছে এসছে না জি আপু জি আপু এই জিনিসটা হচ্ছে ওয়াটারমার্ক আচ্ছা ঠিক আছে এই জিনিসটা হচ্ছে ওয়াটারমার্ক এইটাকে সাবস্ক্রিপশন বাটনও বলে ওয়াটারমার্কও বলে এখন এই জিনিসটা চাইলে আপনি ভিডিওর ফার্স্টে দিতে পারেন চাইলে ভিডিও লাস্টে দিতে পারেন চাইলে এন্টায়ার ভিডিও মানে পুরো ভিডিওতে দিতে পারেন এখন আমাদের এই চ্যানেলে দেখেন আমার এই ভিডিওটার সামারি হচ্ছে টোটাল ভিউ হচ্ছে 58টা এটার কোনো এসইও নাই ঠিক আছে কিন্তু তারপরে এসই স্কোর 45 দেখাচ্ছে তারপরে ভিউজ আমার এই চ্যানেলের ভিউজ হয়েছে 105K সাবস্ক্রাইবার 2.48K ভিউজ হচ্ছে 1.89K সরি ভিডিওজই তো হ্যাঁ ভাই স্ক্রল করেন স্ক্রল করে নিচে আসেন হোল্ড এখন দেখেন এইখানে বেসিক যেটা হচ্ছে মানে আমার ভিডিওর যে চেকলিস্টটা ছিল ওই চেকলিস্টে আমার হাই রেজলিউশন থাম্বনেল ঠিক আছে আমার মানে ইন্ট্রো কার্ড অ্যাড ঠিক আছে এন্ড স্ক্রিন ঠিক আছে এরপরে গিয়ে দেখেন কন্টেন্ট প্রিন্টেড আমার প্রিন্ট ঠিক নাই লিংক ফেসবুকে লিংক করা নাই তারপরে ক্যাপশন অ্যাড করি নাই কমেন্ট দেই নাই তারপরে কি এটা ভাইয়া ক্যাপশন এডিট এটা না ক্যাপশন না এইটা কি একদম লাস্ট এটা চ্যাপ্টার এডিট এই যে এই জিনিসগুলো আমি যখন দেই নাই তখন তারা ওই যেই জিনিসটা দিবেন না ওইটা ওইখানে দেখাবে যে বায়ারের চ্যানেলটা বায়ার আপনাকে দিলে এই যে যারা বলেছিলেন যে কেন করবেন এই যে দোষগুলি এই দোষগুলি যদি এই এক্সটেনশনটা আমি না দিতাম আপনারা কি ভিডিওটা দেখে বলতে পারতেন এই ফল্টগুলি আপনি ইনস্ট্যান্ট বায়ারকে রিপোর্ট দিতে পারতেন না আচ্ছা এখন একটু নিচে আসেন দেখেন ট্যাগ এখানে ইউজ করা হয়েছে আমি চারটা ট্যাগ ইউজ করেছি চারটা ট্যাগ কি একটা হচ্ছে কিওয়ার্ড একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা হচ্ছে ফ্রিল্যান্সিং একটা হচ্ছে এলইডিপি কারণ এলইডিপি কিন্তু নিজে একটা লার্নিং আর্নিং প্রজেক্ট হওয়ার পরে সবাই এলইডিপি বলে দেয় এখন বলতে পারেন আপু আপনার টাইটেলের সাথে আপনার কিওয়ার্ড কেন মানে হ্যাশট্যাগ কেন অ্যাড করেছেন তাই না টাইটেলের সাথে অলওয়েজ কিওয়ার্ডকে অ্যাড করে দিতে হয় এটাতে টাইটেল এসইও হয় এবং টাইটেল হচ্ছে এই টাইটেলের লিমিটেশন এই যে পুরোটা টাইটেলের লিমিটেশন হয় 100 ক্যারেক্টার আচ্ছা 100 ক্যারেক্টার সরি হ্যাঁ
এরকম কিছু একটা 100 ক্যারেক্টারই মেবি, আমার ডেসক্রিপশন কোনো কিছু দেয়া নাই, আমার লিংক দেয়া নাই, এখানে কোনো সোশ্যাল লিংক দেয়া নাই। সি মোরে ক্লিক করেন, রাশেদ সি মোরে ক্লিক করেন, এই যে এখন লাইসেন্স দেখতে পাচ্ছেন, যে লাইসেন্স দিবে না তার মানে তারটা কপিরাইট ইস্যু নেই। এইটা ক্রিয়েটিভ কমন এর আন্ডারে, মানে যাতে আমার চ্যানেল কোনো লাইসেন্সের মানে আমার চ্যানেল যাতে কোনো রুলস ভায়োলেট না করে, তাকে যাতে কোনো ভায়োলেশনে না ধরে। কারণ আমরা যখন এলইডিপি চ্যানেলে বা এলইডিপি পেজের কাজ করি তখন এই জিনিসগুলি হয়। ভাই আপনি একটু আভায়াতে যান, আভায়ার একটা আছে, চ্যানেল আছে, আভায়াতে যান। আপু তাহলে আমরা চাইলে এখান থেকে যে কোনো ভিডিও আমার নিজের কাজে ব্যবহার করতে পারি। আপনি এখন চাইলে আমার এটা থেকে পারমিশন দেয়া আছে, আপনি চাইলে এটা থেকে নিয়ে ইউজ করতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি এটা থেকে যদি নিয়ে ইউজ করেন প্রবলেম আপনার হবে, ধরা আপনি খাবেন। আচ্ছা আপু আমার একটা কোশ্চেন ছিল আগে বলতে চাচ্ছিলাম, একটা মিনিট তাসির, একটা একটা করে শেষ করি। এখন বলেন ধরা আপনি কেন খাবেন? কারণ হচ্ছে ইউটিউবে পারমিশন আমি দিয়েছি, কিন্তু এই টোটাল প্রজেক্টটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট, এটা একটা গভর্নমেন্টের আন্ডারে একটা কাজ চলছে। সো গভর্নমেন্টের আন্ডারে কাজ চলার পরে গভর্নমেন্ট আপনাকে পারমিশন না দিলে আপনি গভর্নমেন্টের কোনো কিছু ইউজ করতে পারবেন না। আমার ভিডিওতে পারমিশন দেয়া আছে, কিন্তু গভর্নমেন্ট পারমিশন না দেয়া পর্যন্ত গভর্নমেন্টের কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন না, কারণ আমাদের এই এলইডিপিটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট না, সেটা ইউজ করতে পারবেন না। এখন একটা জিনিস দেখেন, এখানে উনি আভায়া লিখেছে, হ্যাঁ আভায়া হচ্ছে আমার এজেন্সির নাম, কিন্তু আমার এজেন্সি না এসে এখানে আভায়া কি এসছে দেখেন, যারা এখানে আভায়া লিখেছে দেখতে পাচ্ছেন টাইটেলে, হ্যাঁ অলরেডি তাদের চ্যানেল তার ভিউ হচ্ছে 1.3 মিলিয়ন। ভাইয়া আভায়া আভায়া সলিউশন লিখেন তো, AVYA ক্যাপিটাল লেটারে। কারণটা আমি জানি, কি বলেন মক্কার মানুষ হজের লাগত পায় না, মক্কার মানুষ নাকি হজ পায় না, হ্যাঁ ওইরকম কিছু একটা। আর আমরা আসলে আমাদের চ্যানেলের ইয়েগুলি নিয়ে বসি না, আমরা আমাদের পেজেরও ওইভাবে প্রমোশন করি না, কারণ নিজেদের কাজ করে আসলে করা সম্ভব হয় না আমাদের খুব বেশি। তারপর আমরা ট্রাই করি, দাঁড়ান ভাইয়া ফেসবুকে যান, আমি আবার চ্যানেল বের করে দিচ্ছি আপনাকে। ফেসবুকে যান, মানে উনি একটা মানুষ এতগুলি ক্রোম ব্রাউজার, ব্যাপারটা বুঝতে পারছেন? আমি বলতে চাচ্ছি যে কি ক্রোম ব্রাউজার তো একটা হলে হয় বা দুটা ব্রাউজার থাকলে হয়, এতগুলো লাগে কেন? এইগুলি হচ্ছে কাজ, আপনি যখন লিড জেনারেশন করতে যাবেন এক একটা এক্সটেনশন এক একটা ঢুকে ঢুকে করতে হয়। আহারে বান্দার, আরে দেন আমার আবার রাশেদ ভাই আমার একটু শিখাইন লিড জেনারেশন, আমি তো গেছি এইটা যে এই যে এই যে এই যে আবায়া, এই যে আমাদের আবায়া। আচ্ছা যেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট দেখছেন ইউটিউব, হ্যাঁ যান নিচে 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 আসেন নিচে আসেন নিচে আসেন এই যে আভায়া এই যে বেস্ট নিচে আসেন চ্যানেলে যান,
এই যে আবার সলিউশন লিখলে আসবে না কেন যদি আমাদের সাবস্ক্রাইবার নাই? এখন একটা জিনিস দেখেন, আমার এখানে ভাইয়া আমার ওইটাতে নিয়ে যাই, এখানে টিউব বাড়ি নাই তো। আচ্ছা নিয়ে যান। আচ্ছা এখন একটা কম্পেয়ার, এই যে দেখেন আমাদের চ্যানেলের কিওয়ার্ড আসছে, চ্যানেলের আপস এন্ড ডাউন দেখেছেন, আমাদের অ্যাবাউটে চলে যান, আমাদের আমাদের অ্যাবাউটে চলে যান। যান এই যে দেখেন একটু নিচে আসেন, ডেসক্রিপশন লিখা, ডিটেল দেয়া, লোকেশন দেয়া, কিন্তু বাংলাদেশে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা। জানলে কিন্তু বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা, কিন্তু লোকেশন দেয়া, লোকেশন দেখেন ইউনাইটেড স্টেটস দেয়া। এটা আমি করতে জানি, এটা যারা মোটামুটি ইউটিউবটা বুঝে তারা পাটে। ফেসবুক দেয়া, ইনস্টাগ্রাম দেয়া, নিচে আসেন, বাদ বাকি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আমরা অ্যাড করিনি। হ্যাঁ আমরা এটাই বললাম, বাদ বাকি সোশ্যাল মিডিয়া আমরা অ্যাড করিনি, এখানে আপনি আরো অনেকগুলি সোশ্যাল মিডিয়া আছে অ্যাড করতে পারবেন। এরপরে আপনি জাস্ট ভিডিওতে যান ভাইয়া, যে কোনো একটা ভিডিওতে যান, কিন্তু ভিডিওটা প্লে করবেন না। টিমওয়ার্ক যান, হ্যাঁ টিমওয়ার্কে যান। এখন দেখেন আমার টাইটেলের আগে দেখতে পাচ্ছেন আবায়া, আবায়া সলিউশন, একটা টিমওয়ার্ক, একটা ছোট ছোট ইয়ে দিয়ে লিখা হ্যাশট্যাগ। হ্যাঁ নিচে আসেন। এখন দেখেন আমার এই চ্যানেলের সমস্যা কি ছিল, আমার ভিডিওর ভিডিওর সমস্যা ছিল দেখেন, এইটার হাই রেজুলেশন থাম্বনেইল নাই, তার মানে আমি থাম্বনেইল দেই নাই, ইন্ট্রো কার্ড অ্যাড করা হয়েছে, এন্ড স্ক্রিন দেয়া হয়নি, কিন্তু এখানে দেখেন আবার লোগোটা দিয়ে দিয়েছে, যেটা আমরা বলি আপনার ওয়াটারমার্ক অ্যাড করা, এই জিনিসগুলি করেছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, একটা চ্যানেলের বাই ডিফল্ট কিছু সেটিংস আমরা করে দিতে পারি সবগুলি ভিডিওর জন্য, বাই ডিফল্ট সেটিং, ঠিক আছে, সব ভিডিওতে এই সেটিংসটা আসবে। এবং এখানে একটা ব্যাপার থাকে যে চাইলে আমি সেটিংসটা দিব এবং আমি আন্ডার রিভিউ করব, মানে প্রতিবার যতবার আমি ভিডিও আপলোড করব ততবার সেটাতে আমি রিভিউ করব, রিভিউ করে করে যদি আমার প্রবলেম হয়, যদি আমার এডিট করতে হয় আমি এডিট করে দিব। একটা অপশন এটা আছে, আরেকটা অপশন আছে যা থাকবে তাই শুধু আমি ভিডিওটা আপলোড করে দিব, ঠিক আছে? আচ্ছা আপু এখানে ওই যে লাইকস এর এখানে 63 আছে, ঠিক আছে, মানে ফেসবুক আইকনের এখানে, ওইটা কেন আসে এখানে? কিন্তু আমার কোনো ভিডিওতে এটা নাই, আমার ফেসবুক কানেক্ট করা। আচ্ছা এটা কি মানে ফেসবুক কানেক্ট করলেই এটা আসবে না? আপু এটা কি তাহলে ফেসবুকে আছে? আমার ফেসবুকের আমার ফেসবুকের সাথে ইউটিউব ট্যাবটা অ্যাড করে আমার ফেসবুকের আবায়া পেজে আমি এই চ্যানেলটাকে ওইখানে লিংক করে দিয়েছি, মানে এই পোস্টে, এই পোস্টে ফেসবুক লাইকে, ফেসবুকে এই পোস্টের মধ্যে লাইক পড়েছে আমার 63টা, মানে এই ভিডিওটা ফেসবুকেও আছে, এই ভিডিওটা আলাদা করে না, এই ভিডিওটা এখান থেকে ফেসবুকে গেছে, মানে আমার চ্যানেলটা, আমার চ্যানেলটাকে ফেসবুকের একটা ইউটিউব ট্যাব থেকে বের করে নিয়ে এসেছে না ওইটার জন্য। নিচে আসেন, নিচে এসে যে সিমোরে দেন, এখানে এখন দেখেন এইখানে কিন্তু আমরা কোনো লাইসেন্স ইউজ করি নাই, দেখতে পাচ্ছেন? এখন লাইসেন্স ইউজ না করা এইটা আমি স্ট্যান্ডার্ডে মধ্যেও ফেলি নাই, এটা আমি কমনের মধ্যেও, ক্রিয়েটিভ কমনের মধ্যেও ফেলি নাই, এটা নিয়ে যে কেউ এখন ইউজ করলে আমি তাকে কপিরাইট ক্লেম দিতে পারবো না এবং ইউটিউব তাকে কপিরাইট ক্লেম দিবে না, কারণ অলরেডি এই ভিডিওর কোনো লাইসেন্স আমরা এখানে অ্যাড করে দেইনি, বুঝতে পেরেছেন? লাইসেন্স কিভাবে অ্যাড করে পরে দেখাবেন,
এটা ভিডিও আপলোড করার সময় দেখতে হবে আপনাদের, কারণ আজকে যখন চ্যানেল ক্রিয়েট করবেন আপনারা হচ্ছেন ভিডিও আপলোড আজকে ইনস্ট্যান্ট করতে পারবেন না, লাইভে তো যেতেই পারবেন না, লাইভে যেতে 24 ঘন্টা সময় দিতে হয় আর ভিডিও আপলোড করতে হয়। ভিডিও আপলোডটা আমি আপনাদের দেখাবো। এখন এখানে এসে দেখেন ওভারভিউতে ওরা 131 দেখাচ্ছে, এই এইটুকু জিনিস যদি বুঝে থাকেন আমরা যেখানে কাজ করছিলাম ওই জায়গায় চলে যান। এই যে এইটা কেন লাগে, জি ভাইয়া বলেন। ভিডিও আপলোড করার পর কি আমরা যদি চাই লাইসেন্সটা কি অ্যাড করতে পারবো? লাইসেন্সটা পরবর্তীতে, ওই যে বললাম না বাই ডিফল্ট একটা সেটিংস থাকবে, ওই সেটিংসটা যদি আমরা ঠিক করে দেই, হ্যাঁ যে সব অলওয়েজ আমি রিভিউ দিব, তাহলে আমার সেটিংসটা এর অপশনটা চলে আসবে। পরবর্তীতে এডিট করে অ্যাড করতে পারবেন, কিন্তু ওই সেটিংস এর সময় লাইসেন্সই দেননি, হিসেব বুঝতে পেরেছেন? হচ্ছে যে আমার আব্বা আম্মা আমার নাম রাখছে, আমার নাম রাখার পরে চাইলে এটা আন্ডার রিভিউতে রেখে আমি নামটাকে চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি, কিন্তু আমার আব্বা আম্মা যদি নামই না রাখে আমি চেঞ্জ করব কোত্থেকে, মডিফাই করব কোত্থেকে? বুঝতে পারছি এখন। এইটা হলো আপনার ইউটিউবের। আচ্ছা এইখানে আমাদের যেটা করতে হয় এটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে যাবেন, কাস্টমাইজ চ্যানেলে ভাইয়া ক্লিক করেন, কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলে গিয়ে আমরা ডেসক্রিপশন ক্লিক করব, ডেসক্রিপশন লিখব, সোশ্যাল মিডিয়া গুলি অ্যাড করব, ভাই বেসিক ইনফোতে যান, বেসিক ইনফো, বেসিক ইনফো, হ্যাঁ এই যে বেসিক ইনফোতে আপনার চ্যানেল ডেসক্রিপশন লেখা, নিচে আসেন চ্যানেল ইউআরএল, এই যে চ্যানেল ইউআরএল, এই ইউআরএলটা আমাদের পরবর্তীতে লাগে, এই চ্যানেল ইউআরএলটা আমাদের পরবর্তীতে লাগবে, বুঝতে পেরেছেন? কোথায় লাগবে? যখন আমরা এই চ্যানেলটাকে কোনো চ্যানেল মানে যেমন ওই যে আমার ফেসবুকের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটাকে লিঙ্ক করা না, ওই লিঙ্কের সময় আমার এই জিনিসটা লাগে, চ্যানেল চ্যানেল ইউআরএলটা লাগে, বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা এইখানে এই যে অ্যাড লিঙ্ক করা, লিঙ্ক মানে লিঙ্ক গুলি সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলি যখন এখানে অ্যাড করে দিবেন, তখন আপনার ওই কভার ফটো যেটা চ্যানেল আর চ্যানেল আর্ট ওইখানে ওই সোশ্যাল মিডিয়ার আইকন গুলি দেখাবে। ভাইয়া অ্যাড লিংকে যান, অ্যাড লিংক, হ্যাঁ এখানে ফেসবুক লিখেন, জি লিখেছিলাম একটু আগে, লিখেছেন আপনারা দেখেন তো, কাস্টম ইউআরএল এখন বুঝতে পারছি, লিখার সময় বুঝতে কষ্ট হয়েছে কিন্তু এখন বুঝার জন্য কোনো ভাইয়া, এটা হচ্ছে আপনার ফেসবুকের যে ইউআরএলটা আছে না আপনার প্রোফাইলের, ওই ইউআরএলটা এখানে দেন, ফেক ইউআরএলটা দিয়ে দেন আপনার। বো আমার চ্যানেলটা তো এক মানে সাবস্ক্রাইবার 200 মানে 264 আছে আর এটা তো 4 বছর আগের চ্যানেল, এটা তো পারবেন আপনি চাইলে এখন আপনি ইয়ে করে নিতে পারেন, কাস্টম ইউআরএল সেট করে দিতে পারেন। আচ্ছা তো এটা প্রসেসটা একটু দেখলে ভালো হতো। ওই চ্যানেলে কি আর্নিং পসিবল না আছে? ভাইয়া আপনি কি হেডফোন দিয়ে কথা বলতেছেন? বলতেছি ওই চ্যানেলটার কি আর ইয়ে করতে পারবো না, রাঙ্কিং নিতে পারবো না, ওই যে নাম কি ওনার 200 কয়টা সাবস্ক্রাইব বললো যে ভাইয়া, ভুলে গেছি, মিনহাজ, নাসির মিনহাজ, মিনহাজ। এখন তো ধরেন ওর চ্যানেলের আরেকটা কথা আছে, একটা চ্যানেল র‍্যাঙ্কে আনতে আপনি এসইও করলেন, সমস্ত কিছু দিলেন, ওই চ্যানেলে ভিডিওই দেয় না, চ্যানেল ভিডিওই দেয় না, বছরে একটা ভিডিও দেয়, ওই চ্যানেল জিন্দেগিতে র‍্যাঙ্ক করবে না। একটা চ্যানেল র‍্যাঙ্ক করার জন্য
এই যে ইউটিউবাররাও দেখবেন প্রতি উইকে না হলেও একটা ভিডিও আপলোড করে, প্রথম অবস্থায় পার উইকে মিনিমাম চারটা ভিডিও আপলোড করতে, মিনিমাম চারটা ভিডিও অ্যাডলিং দ্যাট। তাহলে আমি কি ভিডিও কোন মানে ডাউনলোড করে আপলোড করতে পারবো না? না, মডিফাই করে করা যাবে না, কাস্টম কাস্টমাইজ করে করা যাবে না। ভিডিও ইউটিউব থেকে ডিরেক্টলি নিয়ে পারবেন না, ওটাকে কাস্টমাইজ করতে হবে, মিউজিক চেঞ্জ করতে হবে, যেগুলি কপিরাইট ফ্রি মিউজিক ওটা দিতে হবে, এবং আপনার হচ্ছে যে কন্টেন্টটা কপিরাইটের ফ্রি সেই কন্টেন্টটা মিলিয়ে এডিট করে তারপরে। এত ইজি না ভাই একটা চ্যানেলকে মনিটাইজ করা, চ্যানেলে আর্নিং আনা এত সহজ না, এটার পিছনে হিউজ সময় দিতে হবে আপনাকে। আচ্ছা আপু, আমি যতটুকু শুনছি, আমি একজন থেকে শুনছিলাম যে ওই যে ক্রিয়েটিভ কমনের ব্যাপারটা মানে এক মিনিটের বেশি করা যায় না, এটা কি ট্রু? একটা ভাইয়া থেকে শুনছিলাম আরো অনেক প্রায় এক বছর আগে, এরকম কোনো কিছু আমার জানা নাই, যদি সে জেনে থাকে তাকে বলেন আমাকে খুব সৎ। আচ্ছা ভাই, আচ্ছা আপু, সৎ দিলে আমি বিলিভ করব। এখানে ইনস্টাগ্রাম অ্যাড করেন রাশেদ, সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায়, আপনি ইনস্টাগ্রাম অ্যাড করে দেন, আপনার কি ইনস্টাগ্রাম আছে এখন? আচ্ছা না, কার বাসায় কিন্তু ঝগড়া হচ্ছে, আমরা ঝগড়া শুনতেছি। ছবি কার রাশেদ ভাইয়া? রাশেদ ভাইয়া ফাংশন সূচি আপু গুগল থেকে নেছি। ওয়ার্ডের জায়গায় লিখে ইনস্টাগ্রাম, আপনিও ফেক দিয়ে দেন। আচ্ছা বাকি যারা আছেন এই ক্লাসে, তো নাসির, রাশেদ, আহাদ, ফাহিম ছাড়াও দিবাকর ভাই আছে, দিল মোহাম্মদ, অ্যানি, জয়দেব, লুবনা, সোহেল, মুসা ভাই, সালাউদ্দিন ভাই, নাবিদ, সাদ, সুব্রত, সুভাষিস, নিচে নামগুলো আমি তো বললাম, আপনারা কি আমাকে শুনতে পান? অনেক আগে, বাট আমি কাজ টাচ কেমন করি না সেজন্য আর কি। কি নিয়ে চ্যানেল, কি রিলেটেড? এটা হচ্ছে দেখি আপনার এই কাইন্ড অফ ইয়া বলা যায়, এন্টারটেইনমেন্ট বলা যায়, অনেক সময় ট্রাভেল ব্লগও বলা যায়। তো দেন না কেন? দিনা বলতে আমার ওই পড়াশোনার প্রেসার চলে আসছিল ওই সময়, আর ওখানে মনোযোগ দিতে পারি না আর কি। এখন দেয়ার ইচ্ছা আছে? আবার নতুন করে 1000 সাবস্ক্রাইবার। এখন কথা হচ্ছে আপনাদের নিজেদের যেই চ্যানেলটা, এই জন্যই আমি জিজ্ঞেস করলাম কবে, কারণ ইউটিউবের অনেক সেটিংস, অনেক কিছু আপডেট এসেছে, আপনি সেটা জানেন? জি আপু আমি জানি।
আমি জানি আপু। আপু আপু চ্যানেল চ্যানেল চ্যানেলে যখন ঢুকি তখন দেখা যায় এত চেঞ্জ আসছে, এটা দেখা যায় প্রচুর চেঞ্জ আসছে। জাস্ট আমরা যা শিখেছি তারপরে এই চেঞ্জ সহ এইবার নিয়ে চার নাম্বার বার চেঞ্জ হলো, লাস্ট এক বছর চারবার চেঞ্জ হয়েছে। এখন একটা চ্যানেল মনিটাইজেশন পাইতে অনেকগুলো রুলস এন্ড রেগুলেশনের মধ্যে দিয়ে যাইতে হয়। রাশেদ ভাই আমার জন্য, আচ্ছা এখানে এখন আরেকটা দেখেন, লিংকস অন ব্যানার দেখতে পাচ্ছেন? ব্যানার মিন্স হচ্ছে ওই যে আমাদের ওইটা, ওইটার মধ্যে আমার এই লিঙ্কগুলি দেখা যাবে, আইকনগুলি। দেন ক্লিক করেন ফার্স্ট ফাইভ লিঙ্ক। এখন আপনার ফার্স্ট ফার্স্ট লিঙ্ক, ফার্স্ট টু লিঙ্ক, থ্রি লিঙ্ক দিয়ে দেন, ফার্স্ট থ্রি লিঙ্ক দিয়ে দেন। টোটাল পাঁচটা সোশ্যাল মিডিয়া দেওয়া যায়। তারপরে কন্ট্রাক্ট ইনফোতে আসেন, ইমেল অ্যাড্রেস দেন। এটা কিন্তু চ্যানেলের না, চ্যানেলের সাথে যদি কেউ কন্ট্রাক্ট করতে চায় ওই ইমেল অ্যাড্রেস। আচ্ছা আপনারা কি কোনো ঝগড়ার সাউন্ড শুনতে পান? না আমি ঝগড়ার সাউন্ড শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি না, আমার কানেই লাগছে তাহলে। আচ্ছা যে টোটাল কাজটুকু করলেন, এই কাজটুকু করার পরে, এই কাজটুকু হচ্ছে আপনার কাজ করতে হলে মানে সেভ রাখতে হলে এখানে হচ্ছে যে পাবলিশ দেখতে পাচ্ছেন, পাবলিশ দেন। এখন একটা কথা আছে, একটা চ্যানেলের নাম কিন্তু চেঞ্জ করা যায়। একবার দিয়েছে স্পেলিং কোনো ভুল, ইনস্ট্যান্ট আপনাকে চ্যানেলের নামটা কিন্তু আপনি চেঞ্জ করে দিলেন দেখবে। বায়ারের কাছেও তো চ্যানেলের অ্যাক্সেস থাকে, বায়ার ঢুকে দেখবে চ্যানেল নাম চেঞ্জ হয় না, কিন্তু আপনি দেখতেছেন চ্যানেল নাম চেঞ্জ হয়েছে। এটা রিজন হচ্ছে সেম ফেসবুকের মতো চেঞ্জ হতে সময় নেয়, 48 আওয়ার ও চেঞ্জ হতে সময় নেয়। বুঝতে পেরেছেন? আপনাকে দেখাচ্ছে হয়ে গেছে, বায়ার দেখছে হচ্ছে না। সো বায়ারকে অলওয়েজ বলবেন এটার জন্য তুমি নেগেটিভ কোনো কমেন্ট পাস করো না, এটা ইউটিউবের রুল, তোমাকে হচ্ছে এটা মানতে হবে, আমাকেও মানতে হবে। আমি দেখতে পাচ্ছি এই যে দেখো, তখন আপনি স্ক্রিনশট দিয়ে দেবেন যে আমার এখানে চ্যানেলের নাম চেঞ্জ হয়ে গেছে, তোমার ওখানে দেখাচ্ছে না, বিকজ অফ তুমি হচ্ছে পরে ভিউ করেছো আর আমি এটার কাজ করেছি। বুঝতে পেরেছেন? জি। এখন হচ্ছে ব্যানার অ্যাড করেন, ওই যে লেআউট, লেআউট ভাইয়া, লেআউট ব্র্যান্ডিং, লেআউট, ব্র্যান্ড লেআউট। হ্যাঁ এই লেআউটটা আগে ছিল না, সেটা জানেন? এই লেআউট লেআউট ব্র্যান্ডিংটা পরে এসেছে। এখানে শুধু ছিল বেসিক ইনফরমেশন, এখানে শুধু বেসিক ইনফরমেশন ছিল। আচ্ছা ভাইয়া আমরা ভিউ চ্যানেলে যাই, ভিউ চ্যানেলে যাই, এই যে ডান। হ্যাঁ এখন আপনার কোনো কিছুই দেখাবে না, কারণ হচ্ছে আপনি কোনো চ্যানেল আর চ্যানেল লোগো কিছুই দেন নাই। এখন হচ্ছে ইয়েতে যান ভাইয়া, ওই যে আই আই বাটনটাতে, আই বাটনটাতে ক্লিক করেন, এখানে না রে বাবা, ওই যে উপরে ডান, উপরে ডান পাশে, উপরে ডান পাশে ক্লিক করেন, এখানকার সেটিংসে যান। এই যে দেখেন চ্যানেলের সেটিংস, এগুলি চ্যানেলের ইউআরএল, এই যে যেটা মিনহাস চেয়েছিল আপু, এটা কিভাবে করব, ঠিক আছে? জি আপু, ওই চ্যানেল সেটিংস এখানে চেঞ্জ করা যায়। ভিউ অ্যাডভান্স সেটিংস, ভিউ অ্যাডভান্স সেটিংস যান। এই যে দেখেন ইউজার আইডি একটা, চ্যানেল আইডি একটা, দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আলাদা। জি আপু। এরপরে দেখেন কাস্টম ইউআরএল, দেখতে পাচ্ছেন? জি আপু। জি আপু, এই কাস্টম ইউআরএল এর নিচে লেখা আছে দিস চ্যানেল ইজ নট কারেন্টলি এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল। মিনহাজ এখানে এখন আপনি যে দেখেন আপনার চ্যানেলে এটা লেখা আছে নাকি আপনার চ্যানেলে লেখা আছে এলিজিবল? আচ্ছা আপু আমি যাচ্ছি।
আর এখন হচ্ছে চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে নিতে হয় না, ব্র্যান্ড চ্যানেল অটোমেটিক্যালি হয়ে যায়। সো মুভ টু চ্যানেল ব্র্যান্ড চ্যানেল এটাতে এখন আর প্রয়োজন হয় না, কিন্তু এই অপশনটা ওরা রেখে দিয়েছে। আর চ্যানেল ডিলিট করতে হবে এখানে এসে, যে ডিলিট চ্যানেলে, বুঝতে পেরেছেন? এই চ্যানেলে দেখেন জি লেআউট থেকে পরে কোথায় যাব? লেআউট থেকে না, আপনার এই যে এখানে যাবেন দেখেন, এই যে ছোট্ট আইটা দেখতে পাচ্ছেন ওর, জি আপু, নারায়ণ না, এই ছোট্ট আইতে ক্লিক করেন। জি আপু করছি। নিচে সেটিংস আছে আপু। হুম, আমারটাতে লেখা আছে ইউ উইল বি রিডিরেক্টেড টু ইওর গুগল অ্যাকাউন্ট পেজ, কাস্টম ইউআর, কাস্টম ইউআরএল তো দেখতেছি না। আচ্ছা, ও বিউ অ্যাডভান্স সেটিং, ঠিক আছে, পাইছি পাইছি। হ্যাঁ ঠিক আছে আপু, আমারটা তো নট এলিজিবল। সেটিংস, সেটিংস এ, সেটিংস এ ক্লিক করেন। হ্যাঁ মিনহাজ, মিনহাজ করছি আপু আমি। তারপরে ভাইয়া রাশেদ সেটিংস এ ক্লিক করেন আপনি, আপনিও ক্লিক করে দেন, ওকে দেখা দেন কোথায় আছে। এই যে এই অপশনটা এসেছে না আপনার, এখন ভিউ অ্যাডভান্স সেটিংস, এই যে হোল্ড অন হোল্ড অন রাশেদ, হোল্ড অন ভাইয়া, একটা হচ্ছে এই যে ভিউ, দূর কোথায় গেল, এই যে ভিউ অ্যাডভান্স সেটিংস, আর একটা হচ্ছে এই যে অ্যাডভান্স সেটিংস, সেম। জি আপু জান। হ্যাঁ আপু আমি আসছি, যে আমারও ওই যে ওনার মতো এটা আসছে, ইউজার আইডি, চ্যানেল আইডি আর ডিফল্ট চ্যানেল, মুভ চ্যানেল তো গুগল দিচ্ছে। তারপরে কাস্টম, হ্যাঁ জান ভাইয়া, অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করেন। এখন ওই কাস্টম ইউআরএল এ দেখেন, দেখি একটু নিচে আসেন ভাইয়া, রাশেদ একটু নিচে আসেন, কাস্টম ইউআরএল এর জায়গায় দেখেন আপনাকে ওই লেখাটা দেখাচ্ছে নাকি। Minaj is the default channel of this account, to change the default another channel choose to channel and save default. আপু আমারও তো এরকমই কিছু আসছে, কাস্টম ইউআরএল দেখাচ্ছে না। না আপু আমি কি একটু শেয়ার করতে পারি? আচ্ছা রাশেদ একটু অফ করেন তো ভাই, আমি ওটা দেখি। রাশেদ করছি আপু, এখনো কাজ হয় না আপনি। আচ্ছা ওকে মিনহাজ। হ্যাঁ এই তো আপু আমারটা। ব্যাকে যান। মিনহাজ ভাই এটা ডিফল্ট ভিউ অ্যাডভান্স সেটিংস। ভাইয়া এই যে ভিউ অ্যাডভান্স সেটিংস এ যান। যান। এই যে কাস্টম ইউআরএল দেখতে পাচ্ছেন, ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল, ক্লেম ইট হিয়ার। জি আপু এখন ক্লিক করব এখানে। হ্যাঁ কাস্টম ইউআরএল সেট করে দেন। কি সেট করবেন? গেট কাস্টম ইউআরএল মিনহাজ এন্ড, আচ্ছা কোনটা চ্যানেল? আমার নাম ওই যে এইটা আপু, আমার চ্যানেলের নাম হচ্ছে মিনহাজ, সবগুলো বড় হাতের। এখন কেমন দেখতে চান সেটা ওরা দেখতে যাচ্ছে, সবগুলি বড় হাতেরই দেখবেন। ও আচ্ছা, একটা হলে হইছে আপু, বড় হাতের হলেও সমস্যা নাই। এখানে কি আপু আবার সমস্যা হবে, মানে বড় হাতের ছোট হাতের? না না সমস্যা নাই, কিন্তু এখন ধরুন আপনি যখন চ্যানেলের নাম দিবেন আপনাকে ওইভাবেই মানুষ খুঁজবে। এখন বেসিক্যালি ক্যাপিটাল কি হয়, যে ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল আসে, পরের গুলি সব ছোট 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 আসে। জি আপু। আচ্ছা তাহলে আমি আপু চাচ্ছি যে ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল থাকুক, বাকিগুলো ছোট করতে ওটার জন্য কি করতে পারি? এত তো আমার মামার বাড়ি না, আমি আর আপনি এত এত কাস্টমাইজ করতে পারবো না, শুধু মিনহাজটাই থাকবে, কারণ আপনি চ্যানেল নামটা মিনহাজ ওভাবে সেট করেছেন। আপনি হচ্ছেন, আচ্ছা ভাইয়া সেকেন্ডটা ক্লিক করেন তো, এই যে এখন মিনহাজের পাশে লিখেন মিনহাজ, মানে বাই ডিফল্ট মিনহাজ থাকবে, এরপরে কি লিখতে চান? ও আচ্ছা, এখন তো কিছু মাথায় আসতেছে না আপু। আচ্ছা আপু পরে কি আবার কাস্টম ইউআরএলটা চেঞ্জ করা যায়? একবার করার পর আর করা যাবে না। ও আচ্ছা আচ্ছা, বাঙালি আসলে আপনাদের খাইতে দিছে বসতে চান, বসতে দিলে শুইতে চান, শুইতে দিলে পুরো বাড়ি আমার। এটা রক্তের দোষ হবো, বাঙালিদের রক্তের দোষ না। দেখেন তুমি তোমার ইউআরএল চেঞ্জ করতে দেয় না, দিছে ঠিক আছে আমি এইভাবে চাই, দিলো এইভাবে, এখন আপু এটা কি পরে আবার চেঞ্জ করতে পারবো? মানে খাইতে দিচ্ছে বসতে চাইছে, বসতে দিছে এখন সে শুইতে চায়, শুইতে দিলে বলবে বাড়ি আমার, ঝামেলা তো মিনহাজ। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইয়া। আচ্ছা আপু এই যে এখানে আবার ডট কম এর পর সি একটাও আসছে,
আমি কি আচ্ছা ওইটা বাই ডিফল্ট থেকে যাবে, পরে নিউ কি অ্যাড করতে চান এই নামের সাথে আর কি দেখাইতে চান ইউআরএল লিখে আর কিছু দিতে চাই না এটাই থাকুক সুলতানারা দিলেই থাকে, তাহলে ক্যান্সেল করেন কিছু দিতে না চাইলে ক্যান্সেল করেন। আর কি আসছে এটা সেটআপের কথা বলেছে, অ্যাকাউন্ট ইনফরমেশন, ইউজার আইডি, চ্যানেল আইডি, মুভ টু ইওর চ্যানেল, টু ইওর গুগল অ্যাকাউন্ট অর এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট। মিনাস ভাই ক্লেম ইট হিয়ার এর ওখানে ক্লিক করলে হবে মনে হয়। এই যে কোথায় দেখেন এরা এত ছোট ছোট লেখা, আমি লেখা দেখতে দেখতে ল্যাপটপের মধ্যে মাঝে মাঝে ঢুকে যাই। শুধু মিনহাজ রাখতে চান তো, শুধু মিনহাজ দিয়ে যে চ্যানেল ইউআরএল দিয়ে দেন সেট হয়ে যাবে। Confirm choice. খুশি? জি আপু, এই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়ান। আচ্ছা আচ্ছা, এবার আমি তাহলে এবার রাশেদ ভাইয়ের স্ক্রিনে আবার যাই তাহলে। আপনার একটু ক্যামেরা গুলি অন করে দিলে আমি আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিতাম। ক্যামেরা অন করে দিলে দুইজন তো এখন রিমুভ হয়ে গেল দেখলো। আমার কাছে এখন ক্যামেরা মোবাইল নাই তো সেজন্য। আমাদের দুইজন হচ্ছে আমাদের সাথে নেই, ওরা দুইজনের মেবি কোনো প্রবলেম, একজন মেবি লিখেছে তার মোবাইলও নাই, সরি মোবাইল নাই না, মোবাইলের চার্জও শেষ, সে হচ্ছে কারেন্টও নাই, ডিসকানেক্ট হয়ে যেতে পারে। তাসলিমা অ্যানি, অ্যানি অ্যাপ আছে কিনা কে জানে। এই জায়গার সেটিংস তো আমরা দেখেছি, এই জায়গার যেই জিনিসগুলি আমাদের প্রয়োজন হবে, আমরা যখন ফেসবুকে ইউটিউবের চ্যানেলে ফেসবুকে ইউটিউব ট্যাবটা অ্যাড করে ইউটিউব চ্যানেলটাকে কানেক্ট করবো, তখন আমাদের যেটা হয় সেটা হচ্ছে ইউজার আইডি অথবা চ্যানেল আইডি চাইবে আমাদের কাছ থেকে, ইউজার আইডি অথবা চ্যানেল আইডি। শুনতে পাচ্ছেন কথাটা? এই ইউজার আইডি আর চ্যানেল আইডিটা হচ্ছে এখান থেকে আপনাকে কপি করতে হবে, এখান থেকে কপি করে নিয়ে ফেসবুকের ওখানে দিয়ে দিলে ইউজার আইডিটা কপি হয়ে যায়। এখানে আর আমাদের তেমন কোনো কাজ নেই, হ্যাঁ বের হয়ে যায়। এটাকে এই চ্যানেলটাকে ফেসবুকের সাথে কিভাবে অ্যাড করে দেওয়া যায়? চ্যানেলটাকে ফেসবুকের সাথে, ফেসবুকে গিয়ে চ্যানেলের এই যে ইউজার আইডিটা দিয়ে দিতে হয়। আচ্ছা ফেসবুকের সেটিংটা কিভাবে, এটা কি ওটা ইউটিউব ট্যাব দিয়ে ইউটিউব করতে হয়? আপনি যান ফেসবুকে যান, আমি এই জিনিসটা আপনাদের মিস হয়ে গিয়েছিল, এখনই দেখাই দেই কিভাবে যাবে। আচ্ছা ইউটিউব ট্যাব নিয়ে তারপর ট্যাব করতে পারবেন, সেটা আগে দেখেন। ইউটিউব ট্যাব আনতে হয়, আলাদা ইনস্টল করতে হয় প্লাগইন করে। ফেসবুকে যান, ফেসবুকের পেজে যান, গাড়ির আওয়াজ কার বাইরে কে প্যাঁ করে? পেজ যান, পেজ আরো আছে যেগুলো কোথায় পাবো? সব ওই যে পেজে, পেজে ক্লিক করতে হবে, উপরে গিয়ে পেজে। হ্যালো আফু। জি আপু, মুসা ভাইয়া। আপু ফেস কি রিমুভ করা যায়? জি, এই যে পেজ নিচে পেজ চলে এসেছিল, জি পেজ রিমুভ করা যায়, নয়টা যান এই জোনার পেজ, পেজ রিমুভ করা যায় ভাইয়া। কেন আপনি পেজ রিমুভ করবেন? কেউ আপনাকে অ্যাড করে দিছে? না না, ওই আমার ইনস্টাগ্রামের সাথে একটা পেজ হইছিল না ওইদিন, হ্যাঁ ওই পেজটা
ফেসবুকে দেখাচ্ছে আর কি, ওটা রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ রিমুভ করে দেওয়া যাবে ভাই। আচ্ছা ঠিক আছে, এটা এভাবে না রে বাবা। এই যে ট্যাব দিয়ে দিছে ওরা, ইউটিউব ট্যাব দিয়ে দিছে, ঢুকেন ইউটিউব ট্যাবে। না এটা আগে লাগে, আগে প্লাগ ইন করছেন আপনি? মানে আগে আমি প্র্যাকটিস আগে প্র্যাকটিস আর আগে দিছি। আচ্ছা তাইলে হচ্ছে যারা জানেন না, যেই পেজে ইউটিউব ট্যাব নেই ওই পেজে যান, ওই পেজে ইউটিউব ট্যাবটাকে প্লাগ ইন করাই দেই এবং চ্যানেলটাকে নিয়ে আসি, তাইলে ওরা দেখেও ফেলবে শিখেও ফেলবে। যান দৌড় দেন দৌড় দেন। পেজের অভাব নাই রাশেদ ভাইয়ের, না এটাতে নাই। আচ্ছা এইটাতে নাই, যেহেতু আমাদের যেটা করতে হবে ভাইয়া পাশের একটা ট্যাব ওপেন করেন, এখানে নাই রে ভাইয়া পাশ ট্যাব ওপেন, এডিট ট্যাবে গেলে পাবেন না, ইউটিউব ট্যাবটা আলাদা আনতে হয়, পাশে আরেকটা নিউ ট্যাব ওপেন করেন, ফেসবুকে ঢুকেন, এই ট্যাবে ফেসবুকে ঢুকেন, যে সার্চ ফেসবুকে ইউটিউব লিখেন, ইউটিউব ট্যাব লিখবেন, ইউটিউব ট্যাব, এন্টার দেন। এই যে ইউটিউব ট্যাব আসছে না, প্রথমটা প্রথমটা প্রথমটা, হ্যাঁ ক্লিক করেন, এই যে ইউজ অ্যাপ, ইউজ অ্যাপ যান ডান পাশে, ইউজ অ্যাপ এখন এখানে এই যে ফেসবুক পেজে গিয়ে পেজ সিলেক্ট করেন, যেই পেজে ইউটিউব অ্যাড ট্যাবটাকে আপনি প্লাগ ইন করতে চাচ্ছেন ওই পেজটা সিলেক্ট করেন, সিলেক্ট করেছেন অ্যাড পেজ ট্যাব, স্ক্রল করে নিচে আসেন, ওকে ইউটিউব ট্যাবে যান, এখানে মোরে 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 গিয়ে ইউটিউব ট্যাবে যান, ওই যে ইউটিউব ট্যাব ক্লিক করেন, এই যে দেখেন চ্যানেল আইডি, চ্যানেল ইউআরএল দিয়েছে না, এই যে চ্যানেল আইডি, এখানে চ্যানেল আইডি দেয়া যায়, ভিডিও দেয়া যায়, প্লেলিস্ট দেয়া যায়, এখানে এনে আপনার চ্যানেলের চ্যানেল আইডিটা বসায় দেন, ওকে জয়দেব, চ্যানেল আইডি, ইউজার আইডি না রে ভাইয়া, নিচে চ্যানেল আইডিটা। আচ্ছা আপু এই যে তাহলে এই ইউজার আইডি আর চ্যানেল আইডির মধ্যে পার্থক্যটা কি? রিমুভ করেন, চ্যানেল আইডি দেন, ইউজার আইডি আর চ্যানেল আইডি, হ্যাঁ সেভ সেটিংস, কে এটা সাউন্ড করতেছে, সেভ সেটিংস দিয়েছেন, এই ইউটিউব চ্যানেলটা আপনার একসাথে ইয়ে হয়ে গেল। আমি এটা না, ওই আরেকটা আছে না কি ফেসবুকের সেটিংস, এটা পাবলিশিং করতে কিভাবে যে ভিডিওগুলো প্লে হয় সেটা, হ্যাঁ পাবলিশিং টুলে কোন ভিডিও প্লে হয়, পাবলিশিং টুলের কোন ভিডিও রাশেদ ভাইয়া? আপু আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে। জি ওই গতকালকে আমি একটা জিনিস দেখাইছিলাম একটা স্ক্রিনশট দিয়ে ফেসবুকের, যে অনেক সময় অনেকে ফান্ড রাইজিং করে, তো ওই অপশনটা কিভাবে আনে ফেসবুকে? ওটা ওই ফান্ড রাইজিং এর যে পেজগুলি থাকে ওই পেজে যখন ওরা পোস্ট করে তখন ওইখানে অপশনটা চলে আসে, এখন নতুন অপশনের সাথে এই অপশনগুলি অ্যাড হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনার আমার বিজনেস পেজে হবে না। ও আচ্ছা ঠিক আছে। এই এই ভিডিও দেখতে চাচ্ছেন? না না পাবলিশ এখান থেকে ওই যে পাবলিশিং টুল থেকে একসাথে যে ইউটিউবে এবং ফেসবুকে চালু হয়, এখান থেকে কোন লাইক ট্যাগ, এখানে ভিডিওগুলো ফেসবুক ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকে দেখলেও কাউন্ট হইছে, এরকম একটা চালু করেছে এটা। এইটাই তো, এই যে আপনি যেটা চালু করেছেন ওইটা, এখন আপনার ওই চ্যানেলে কোনো ভিডিও আছে ওটা পাবলিশ করতে হবে দেখা যাবে, চ্যানেলে কোনো ভিডিও নাই। আচ্ছা ভিডিও একটা বসে দেওয়া যাবে, পাবলিশিং টুল এটা কিভাবে দেখবেন আপনি? আপনি এখন ওইখানে যা দেখবেন সমস্ত জিনিস এখান থেকে ইউটিউব ফেসবুক হচ্ছে কাউন্ট করে দিবে। আচ্ছা তার মানে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে এখানে চলে আসবে এরকম?
হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো পুরো চ্যানেল লিংক দিয়ে দিবেন চ্যানেলের আইডিটা দিয়ে দিবেন না তাহলে পুরো চ্যানেলে যত ভিডিও দিবেন সেটা প্লেলিস্ট দিলে প্লেলিস্টে যত ভিডিও দিবেন সেটা আপনি যদি কোনো ভিডিওর আইডি দিয়ে দেন সেটা আচ্ছা তার মানে আপু আমার তো তাহলে ইউআরএল এর সাথে এটার কোনো সম্পর্ক নাই চ্যানেল আইডি যেটা ওইটাই বসাইতে হবে না ওটা হচ্ছে চ্যানেল ইউআরএল টা দিয়ে দিতে হয় চ্যানেল ইউআরএল টা বা চ্যানেল আইডি একটা স্পেসিফিক না যে এটাই দিতে হবে সম্পর্ক নাই না একটা ইউআরএল এখানে এনে সেট করতে হয় তার মানে আপু একটু আগে যেটা আমি কাস্টমাইজ করছি আমি তো ওইটাই দিতে পারি তাই না হ্যাঁ আপনি মিনহাজ দিয়েছেন না জি আপু মিনহাজ দিয়ে এটা বসাই দিতে হবে কিন্তু ইউআরএল টা বা এটা দেয়া লাভ হচ্ছে অনেকেই থাকে না একই নামে ডাবল চ্যানেল আছে ট্রিপল চ্যানেল আছে তখন কিভাবে ওই চ্যানেলটাকে আপনি বের করবেন যে এটাই ওই চ্যানেল তো তখন ইউজার আইডি দিয়ে দিলে চ্যানেল আইডি দিয়ে দিলে অন্য কারো চ্যানেল নেয় না আপনার চ্যানেলটাই নিয়ে নেয় আর এটা একবার অ্যাড করার পরে পরবর্তীতে অ্যাড করতে অনেক ঝামেলা হয় জি আপু তো আসলে আমি একটা জিনিস ক্লিয়ার হতে পারি নাই ইউজার আইডি আর চ্যানেল আইডিটাতে হ্যাঁ ইউজার আইডি হচ্ছে এইটার যে আপনি ইউটিউবের ইউজার তার একটা আলাদা আইডি আছে চ্যানেল আইডিটা হচ্ছে যে উপরে ইউআরএল টাইপের ক্রিয়েট হয় না হ্যালো মানে হচ্ছে ভাইয়া চ্যানেল আইডি ইউজার আইডি কারণ এটা আপনারা যদি কেমনে বুঝাই মাথায় তো কোনো এক্সাম্পল আসতেছে না এটার আমার ইউটিউবের একটা ইউজার আইডি ওটা দিয়ে আমি সবগুলো চ্যানেলকে কি করতে পারবো কন্ট্রোল করতে পারবো ইউজার আইডিটা দিয়ে আর চ্যানেল আইডি প্রত্যেক আমার যদি তিন চারটা চ্যানেল থাকে এটা হচ্ছে সহজ জিনিস আমি আপনাকে বুঝাই মোবাইল ফোন ইউজ করেন জি আপু মোবাইলের একটা ইএমআই নাম্বার আছে না জি আপু এটা কিসের নাম্বার আপনার মোবাইল ডিভাইসের নাম্বার তাই না জি আপু আর মোবাইলের মধ্যে সিমের নাম্বার থাকে না জি আপু সিমের নাম্বার কিসের নাম্বার মোবাইলে যে ফোন আসে যে সিমের মাধ্যমে ওইটার নাম্বার একটা মোবাইলে কয়টা সিম থাকে দুই তিন দুইটা সিম থাকতে পারে দুইটা থাকতে পারে মাঝে এরকম ফোন বলেছিল তিনটা সিমও থাকে জানেন আপনারা জি আপু জানি এই ইউজার আইডিটা হচ্ছে আমার মোবাইলের ইএমআই আর চ্যানেল আইডিটা হচ্ছে আমার সিম নাম্বার আচ্ছা ঠিক আছে আপু বুঝেন নাই জি আপু কারণ একটা জিমেইল দিয়ে আমরা অনেকগুলি আইডি খুলতে পারি অনেকগুলি চ্যানেল খুলতে পারি তো একটা জিমেইলের আন্ডারে যখন চ্যানেল খুলবো প্রত্যেকটার আলাদা আলাদা আইডি ক্রিয়েট হবে চ্যানেলের আইডিটা আলাদা হবে ইউজার আইডিটা আলাদা হবে বুঝা গেল আচ্ছা তার মানে আপু আমি পেজের ক্ষেত্রে চ্যানেল আইডিটা দিব হ্যাঁ চ্যানেল আইডিটা আচ্ছা আপু এখন বুঝছি ভালো করে একটা না পেজের ক্ষেত্রে চ্যানেল আইডি ইউজার আইডি যে কোনো একটা দিয়ে দিলে নিয়ে নিবে ওরা কারণ দুইটা তো আলাদা আলাদা যে কোনো একটা দিলে নিয়ে নিবে ইভেন আপনার যদি কাস্টম যেটা কাস্টম ইউআরএল করেছেন ওইটাও দেন ওইটাও নিয়ে নিবে আচ্ছা ভাই এখান থেকে বের হয়ে যাই আমরা এইখানে খুব বেশি সেটিংস থাকে না এখানে থাকে বেসিক সেটিংস যেটা হচ্ছে চ্যানেলের বেসিক সেটিংস আচ্ছা ভাইয়া ব্যাকে যান সেটিংসে যাব এগুলি তো ইউজার আইডি এই আইডি ওই আইডি ব্যাক উপরে 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 ডান উপরে ডানে বাই সরি বাই হ্যাঁ এখন দেখেন চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স যান চ্যানেল এখানে না ভাইয়া এই যে ছোট হ্যাঁ এইটার উপরে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স যান এখানে হচ্ছে চ্যানেলের কি আছে কোথায় আছে কেমন আছে এই যে এখন যে সেটিংসটা এসছে না এই সেটিংসটা কিন্তু আমরা ওই সেটিংস থেকে আনিনি এই সেটিংসটা কোন জায়গার সেটিংস জানেন এইটা হচ্ছে বলেছিলাম না চ্যানেলের ভিতরে একটা সেটিংস জি আপু ওই সেটিংস এইখানে দেখেন জেনারেল আছে চ্যানেল আছে আপলোড ডিফল্টস আছে দেখতে পাচ্ছেন এই সেটিংস গুলি হচ্ছে আমরা ওইখান থেকে করব এখান থেকে যাব না এখান থেকে ফিচার্স ফিচার্স যেটা দেয় এটা হচ্ছে ভেরিফিকেশন ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য দেয় দেখেন আপনি এনাবেল না আপনার এনাবেল হননি কারণ আপনি ফোন নাম্বার ভেরিফাই করেননি ফোন নাম্বার ভেরিফিকেশন কখন আসবে জানেন আপনি জেনারেল সেটিংস এ ক্লিক করেন রাশেদ জেনারেল সেটিংস এ ক্লিক করেন আচ্ছা সরি জেনারেল না চ্যানেলই যান চ্যানেলই যান চ্যানেলই যান
বেসিক এই বেসিক ইনফো নিচে আসেন তো এই যে বেসিক ইনফোতে গিয়ে আমরা সিলেক্ট করা যে আমাদের চ্যানেলের কিওয়ার্ড কি আছে আমাদের কান্ট্রি কান্ট্রি এখানে সিলেক্ট করে দেয়া সিলেক্ট করে দেন অ্যাডভান্স সেটিংসে যান অ্যাডভান্স সেটিংসে যান এই যে দেখেন আমি বাই ডিফল্ট যে সেটিংস দিব তারপরের যত সেটিংস থাকবে সেটার জন্য এই যে আই ওয়ান্ট টু রিভিউ দি সেটিংস ফর এভরি ভিডিও শুভাশিস আপনি যেটা বলেছিলেন আপু আমি পরে কি অ্যাড করতে পারবো এই সেটিং এই অপশনটা দিয়ে রাখলে পরে আপনি যে কোনো সময় চ্যানেলের মধ্যে এসে আপনি লাইসেন্সটা অ্যাড করতে পারবেন যদি এই সেটিংসটা না দেন শুনতে পাচ্ছেন তাহলে আপনার হচ্ছে পরে অ্যাডের অপশনটা পাবেন না আপু এটা কি প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় না গেম আমি যে কোনো সময় চ্যানেল এসে চেঞ্জ করার কথা বলতেছি এইটা হচ্ছে এই জিনিসটা এই সেটিংসটা যদি ফার্স্টে চ্যানেল ক্রিয়েটর সময় আমরা দিয়ে দেই তাহলে প্রতিবার ভিডিও আপলোডের সময় আমার কাছে অপশনটা আসবে তো আমি যদি ভুলে আমি যদি ভুলেও কোনো ভিডিও আপলোড করে ফেলেছি পরে আমি চাচ্ছি এটাকে ক্রিয়েটিভ কমনে দিয়ে দিতে লাইসেন্স দিয়ে দিতে পরে ওই ভিডিওটাকে এডিট করে আমি দিয়ে দিব ওই ভিডিওটাকে কিভাবে এডিট করে দিবেন আপনাদের এখানে নেই আমার কাছে এখন একটা ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে এলইডিপি চ্যানেল আমরা এলইডিপি চ্যানেলের কাজ করি আমাদের ডেইলি ক্লাসগুলো আপডেট দিতে হয় আপলোড দিতে হয় সো আমার কাছে ওই চ্যানেলের অ্যাক্সেস আছে আমি দেখিয়ে দিব পরবর্তীতে কিভাবে অ্যাড করতে হয় এবং আপনারা হয়তো কাস্টম থাম্বনেল ক্রিয়েট করাটা পারবেন না আপনারা হয়তো বেশ কিছু অপশন আপনাদের আসবে না আমাদের চলে আসে কারণ আমাদের ভিডিও কান্ট্রিটা বাংলাদেশ দেয়া দ্যাটস ওয়াই আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না আমাদেরকে এলিজিবল দেখাবে না যদি আমি কান্ট্রি চেঞ্জ করে দিই তাহলেই আমাকে এলিজিবলের জন্য দেখাবে আপনি কিছু বলতে পারবো যারা পজিশনে থাকেন যারা ওই পজিশন গুলি হোল্ড করেন ওনারা আসলে কি চিন্তা করে সেটা তারাই রাখে তারা কিন্তু সমস্ত ইনফরমেশন বাইরে বলে না যে এটা এই কারণে করেছি এটা এই কারণে করেছি আপনাদের এখানে মেবি মাগরিব রাজন দিয়ে দিয়েছে আমার এখানে দিয়ে দিয়েছে আজান আচ্ছা আপু কান্ট্রি এখানে তো ইউনাইটেড স্টেটস দেয়া লাগবে তাই না কোথায় আমি আমার চ্যানেলের কান্ট্রি এখানে ইউনাইটেড স্টেটস দিতে হবে আপনি ইন্ডিয়া দেন আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে না ইন্ডিয়া না ইউনাইটেড স্টেটস দিয়ে দিলা না ব্যাপার কিন্তু ইউনাইটেড স্টেটস কেন দিবেন আপনি ইন্ডিয়া দেন আপনাকে ইন্ডিয়া পাঠাবো আমি ইন্ডিয়া দেন বলেছিলাম না কিওয়ার্ড দুই রকমের একটা চ্যানেলের একটা ভিডিওর এটা হচ্ছে চ্যানেলের বেসিক কিওয়ার্ড আচ্ছা আপু বুঝতে পারছি এটা যে কবে চেঞ্জ হবে কবে যে সুন্দর একটা ব্রেক স্ক্রিন আমার ক্লাসে আসবে আমার ভিতরে এই কি টিভি দিতে তো আমরা ব্রেকে চলে যাই ব্রেক টাইম আপু এই যে আমি আমার পেজে অ্যাড করেছিলাম ইউটিউবটা অলরেডি চলে আসছে এরকম ভাবে হ্যাঁ এরকম ভাবে তো চলে আসবে হ্যাঁ ওই যে ফেসবুক পেজের মধ্যেও ভিডিওটা একদম আমি যেরকম চাচ্ছিলাম এরকম ভাবেই তো আসবে ভাইয়া নিয়ম তো এটাই জানতে হয় নিয়মটা এটাই এইটুকু কাজের জন্য বাইরের কাছ থেকে ফার্স্টে হয়তো যদি ইন্ডিয়ান পাকিস্তানি বায়ার হয় $5 দিবে বাইরের ভালো বায়ার হলে
$10 দিয়ে আবার $5 টিপসও দিয়ে যাবে। আপু একটা কোশ্চেন করব করেন আপু, ওই যে আপনি আপনি টিপস কত পেয়েছেন? আমি টিপসের কথা বলা মাত্র আপনি বললেন না যে আপু একটা কোশ্চেন করব। আমার মনে হয়েছে এখন সুভাষীষ আমাকে জিজ্ঞেস করবে আপু আপনি টিপস কত পেয়েছেন। আচ্ছা আপু আপনি যখন বলছেন তাহলে বলে ফেলেন তাই। জান এগুলি বলতে হয় না, তাও আবার পাবলিক। আচ্ছা আপু আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওই যে আভায়ের পেজে হ্যাঁ ভিডিও টাইটেলের উপরে ছোট ছোট করে কিছু হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল না, ওটা কি ওটা কি টাইটেলের সাথে অ্যাড করা হয়েছে নাকি? হ্যাঁ ওটা লেখার সময় টাইটেল ভিডিও অ্যাড এর সময় তখন এটা করতে হয়। এটা কি আলাদা করে নাকি একসাথে টাইটেলের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে? টাইটেলের মধ্যে দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা আপনারা ব্রেকে যান, আমিও দুধ দিয়ে আসি। দুধ দেন আপনারা। জি আপু। আপু খাইছেন আপনি দুপুরে? না আপু খেয়ে আসেন না, এই জন্যই বললাম আমিও দুধ দিয়ে আসি। আচ্ছা আপু ঠিক আছে। আপু আপনি আসরের সময় খেয়ে ফেললে কি হইতো? আসরের সময় আসলে যে বললাম না আমার আজকে একটু বাইরে গেলাম যে বাসায় ফিরতে লেট হলো, তা আম্মুর শরীরটা ভালো না, আম্মুর একটু কাজ করে দিয়ে আসলাম তো আমার চোখ এখন ঢুলে ঢুলে আমি পড়ে যাচ্ছি। আপনাদের সাথে কথা বলার সময় দেখেন একটু চুপ হয়ে থেকে তারপরে বলছি, অন্য দিনের মতো খুব স্পিডে কথা বলছি। আমার যখন এরকম ঘুম ঘুম থাকে তখন আমার মুখে অনেক এলোমেলো কথা বের হয়। আমি চাচ্ছি না কোনো এলোমেলো কথা বের হোক, আমি খুব স্লোলি কথা বলছি। জি ভাইয়া আমি এটা বলতে যাচ্ছিলাম আজকে আপনার এনার্জিটা একটু কম আপু। এনার্জি কম না, আমার এনার্জি ফুল আছে। আমি এখন ওই এনার্জি দিয়ে কথা বলতে যাই আমি উল্টা পাল্টা আমার ঘরের কথা সব বলে দিব। আপু আপনি এখন তাড়াতাড়ি খেয়ে আসেন। আচ্ছা আপু ঠিক আছে খেয়ে আসেন। ওকে ভাইয়া।
আপনারা জয়েন করেছেন? জি আপু আছি। জি আপু আছি। আচ্ছা আপু, আপু আছি কেন? আপনারা যারা নামাজে গিয়েছেন তারা আসেননি এখনো? আসেন আপু। আচ্ছা আসেন। আজকে হচ্ছে ইয়ের কথা, আজকে হচ্ছে আমাদের মুসা ভাইয়ের তেলাওয়াত শোনা হয় নাই। মুসা ভাই আমি বলছি না, আমার মনে না থাকলো মনে করাই দিবেন। জি আপু। এই যে জি আপু, আপনিও ঘুমান? না ঘুমাই না। তাহলে আপনি আজকে করলেন না, তেলাওয়াত করলেন না, আমার তো শোনা হইলো না। শুনলেও সোয়াব আছে ভাইয়া, গুনাহ একটু হলো কমে। জি এটা তো অবশ্যই। সারাদিনই দেখা যায় যে ছোটখাটো ছোটখাটো কথায় আমরা হয়তো বুঝি না, ছোট কথায় হয়তো ছোট গুনাহ করে ফেলতেছি, বা আমাদের চলাফেরায় আমাদের হাঁটা চলায়ও আছে, আছে না ভাইয়া, কত গুনাহ হয়ে যায়। তো অ্যাটলিস্ট কোরআন তেলাওয়াত শুনলে হচ্ছে, নিজে না পড়ি শুনলেও একটু হলেও সোয়াব হয়, মন শান্তি থাকে, শান্ত হয় কিছুটা। সমস্ত ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। জি আপু। কথা হচ্ছে আজকে তো আপনি কোরআন তেলাওয়াত করলেন না, আমি তো শুনলাম না। এখন করবো? হ্যাঁ ভাইয়া করে ফেলেন। আপনাদের কারো কোনো অবজেকশন আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাইয়া রাশেদ স্ক্রিনটা অফ করে দেন, আপনার ক্যামেরা গুলি অন করে দেন সবার। হ্যাঁ জয়দেব ভাইয়া, হাত প্রধান সালাউদ্দিন। এই আপনাদের এখানে ঠান্ডা পড়ে নাই? সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখি সবাই পাতলা পাতলা কাপড় পরে আছেন, পরে তো ঠান্ডা লাগাই ফেলবেন আর বলবেন আপু অসুস্থ হয়ে গেছে ক্লাস করতে পারি না। সবাই গরম কাপড় ঠিক মতো পরবেন, আপনাদের ওদিকে তো ঠান্ডা পড়তেছে। এই যে আমাদের শীতের কাপড় পরে আসছে। হ্যাঁ সবাই চেক করেন। জি আপু। আপু আমি যে এডিট কোর্স মানে ওই যে আই মিন হাজ এখন কোরআন তেলাওয়াত শুনবে, এখন কোনো কিছু না, দুই মিনিট সমস্ত পড়াশোনা বন্ধ আমাদের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبثت الجبال بثا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين
وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبين صدق الله العظيم. সবাই বলেন ভাইয়াকে, ভাইয়ার যে তেলাওয়াত সুন্দর, আপনাদের গান শুনলে তো ঠিকই বলেন, সবসময় শয়তানি আসলে মুসা ভাইরে নক করবেন, মুসা ভাই 5 মিনিট আপনাদের তেলাওয়াত শুনাই দিবে, মাথা সমস্ত শয়তানি চলে যাবে, যত দুষ্ট বুদ্ধি আছে সমস্ত কিছু চলে যাবে। হ্যাঁ মিনহাজ, এখন কোশ্চেন করেন। না আপু, ওই যে আমি মেবি আমার প্রবলেমটা সলভ করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, সাদ জি আপু, চিন্ময় 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 সালাউদ্দিন হাসতেছে। আচ্ছা সুব্রত ভাইয়া, আপনি হচ্ছেন আমাদের ইউটিউবের ক্লাস এর বেশি আপনাদের দেখাবো না, কারণ এর বেশি দেখালে যেটা হবে আপনাদের এলোমেলো লাগবে, এলোমেলো লাগবে। এতটুকু দেই, শেষ করে দেন আজকে, সেটাই ভালো হয়। ইউটিউব আজকে শেষ করে দিব? না না, আজকের জন্য আজকে ক্লাসটা এত দূরে থাকো, পরবর্তীতে কাল শুনবে করব। আপু জি, আচ্ছা আমরা ইউটিউবের কয়টা ক্লাস পাবো, কয়টা ক্লাস করতে চান, কয়টা হবে দেখো স্যার? দুইটা, আজকে একটা পেলেন কালকে একটা পাবেন। কালকে হচ্ছে টোটাল ডিটেইলটা আমি দেখাবো, সেটিংস গুলি দেখাবো। কালকে দেখানোর পরে আপনারা প্র্যাকটিস কর, সরি কালকে তো না, পরশুদিন, পরশুদিন দেখানোর পরে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরেও যদি মনে হয় যে আপু আমাদের বুঝতে কষ্ট হচ্ছে, আমরা এসইও জিনিসটা ধরতে পারিনি, চ্যানেলের ভিডিও আপলোডের ব্যাপারগুলি ধরতে পারিনি, সেক্ষেত্রে আমি এক্সট্রা আরেকটা নিই। যদি পরশু দিনে সবার ক্লিয়ার হয়ে যায়, পরের দিন আমাকে ক্লাসে এসে বলেন যে আপু আমার প্রবলেম নেই, তাহলে তার ওইটা আমার রিপিট করার প্রয়োজন নেই। কিন্তু আপনারা যদি বলে দেন যে আপনাদের প্রবলেম আছে, তাহলে আমি রিপিট করব। আপু এগুলো কি সব মোবাইল থেকে করতে পারবো? জি ভাইয়া, আজকে আর কালকের মধ্যে এগুলো কি মোবাইল থেকে করতে পারবো কিনা? তৃতীয় দিন আর ইউটিউবের কাজ মোবাইল থেকে একটু প্রবলেম হয়ে যাবে ভাইয়া। আচ্ছা জি, আর মানে তো এগুলা তো আমি খুঁজে পাচ্ছি না, এতক্ষণ যে সেটিং গুলো দেখাইছিলেন। আচ্ছা খুঁজে পাওয়া লাগবে না, আমি এখন যা বলছি আর মানে একটু পরে বলতেছি ভাইয়া। আপনাদের কালকের কাজ হচ্ছে ইউটিউবে প্রাইভেসি পলিসি করবেন, রুলস রেগুলেশন কি কি ভায়োলেট করলে কি হবে, কোন কারণে আপনি ডিমনিটাইজ হয়ে যাবেন, কোন কারণে আপনার অ্যাড ক্যান্সেল হবে, কোন কারণে আপনার ভিডিও ডাউন করে দিবে ওরা, কোন কারণে আপনি হচ্ছেন স্ট্রাইক দিবে, কোন কারণে আপনাকে ফ্ল্যাগ দিবে, কয়বার স্ট্রাইক খেলে একটা ইউটিউব চ্যানেল পুরো বন্ধ হয়ে যায়, একটা ইউটিউব চ্যানেলের রুলস গুলি কি কি, কি কন্টেন্ট দিতে পারবেন, কোন কোন কন্টেন্ট দেয়া যাবে না, কেন দেয়া যাবে না, যা যা দিতে পারবেন তার মধ্যে লিমিটেশন কি কি আছে, ওভারঅল ওদের রুলস রেগুলেশন। সোজা কথা, ইউটিউবের রুলস রেগুলেশন। এখন আপু ইউটিউবে আমরা তো গুগলে রুলস রেগুলেশন দিলাম, পাই নাই, ইউটিউবে রুলস রেগুলেশন দিলে পাবেন না, ইউটিউবে প্রাইভেসি পলিসি দিবেন পেয়ে যাবেন, টার্মস কন্ডিশন দিবেন পেয়ে যাবেন, ওইগুলি ছাড়া আজকে যে ছোট 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 জিনিসগুলি দিলাম, যে ডাইমেনশন গুলি, যে ফরম্যাট গুলি, এগুলি সবগুলি একদম ঠোঁটের আগায় মুখস্থ করবেন। তারপরে আপনাদের যে চেকলিস্টটা দিলাম ইউটিউবের, ওই চেকলিস্টটা মুখস্থ করবেন। কালকে হাফ এন আওয়ারের একটা এক্সাম দিবেন, আপনাদেরকে আমি চেকলিস্ট লিখতে দিব একদম কনফার্মে 100-এ-100। এখন কথা হচ্ছে চেকলিস্ট লিখতে দিব, কিন্তু কি লিখতে দিব সেটা কিন্তু আমি বলবো না, কারণ তাহলে আপনারা আজকে লিখে কালকে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবেন। আচ্ছা, আর হচ্ছে আমি হয়তো এর মধ্যে 5-7টা ছোট কোশ্চেন, জাস্ট কোনো কোশ্চেন দিব না, ডাইমেনশন গুলি মুখে বলে যাবো, এটার কি ছিল, এটার কি ছিল, এটার কি ছিল, আপনারা জাস্ট ডাইমেনশনটা লিখে দিয়ে দিবেন, ব্যাস শেষ। তারপরে আমরা সেটিংস এর কাজে চলে যাব। আর এখন এই জায়গায় স্টপ করার পরে বাকি যে কাজটা, সেটা হচ্ছে ফাইবারের বায়ার রিকোয়েস্ট নিয়ে কথা,
যেটা হচ্ছে সুব্রত কালকে একটু প্রবলেম ফেস করেছে। সুব্রত আপনি কি আছেন? আপু আমি আপনাকে কয়েকটা ছবি পাঠাইছিলাম, যদি দেখে বলতেন। আপু আমি তো দেখি না, আমি দেখার সুযোগ দেন। কখন পাঠাইছেন লুবনা আপু? আপু কালকে রাতে। ওরে কালকে রাতে, এটা খুব সুন্দর আপনার এই ব্রেক স্ক্রিনটা, আমার পছন্দ হয়েছে। আমরা কালকে ব্রেক স্ক্রিন দেব, ঠিক আছে? কালকে না সরি, পরশু দিন দিব। দেখি আপু, আমি দেখি নাই। আর আপনি যে স্যাম্পল চেয়েছেন, স্যাম্পল গুলি আমি আপনাকে দিব, আমাকে একটু সময় দিতে হবে আপু। একটু সময় বলতে আমি কালকে সময় পাইনি, তো আজকে আমি দিয়ে দিব না আপনাদেরকে। আচ্ছা আপু, আমি তাহলে শনিবারে গিগের কাজ ধরতে যাচ্ছি আর কি। আমি কতদিন ধরে আপুর কাছে যাচ্ছি, আপু কিছু দিল না। আপনি কি চাইছেন আমার কাছে? আমি কি দেই নাই? আপনি এরকম মিথ্যা কথা, মিথ্যা অপবাদ আমার নামে কেন দেন আপনারা? রাতে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আপনারা আমার বসায় রাখেন আপু, পাঁচ মিনিট বলে আমি কি তখন বলি কিছু? হাসনাত ভাই, আপুর জন্য এমন জিনিস আনছে আপ পছন্দ করতে পারেন না। আপনি আবার কি দেন? রাতে ওইটাতে না যাই আমরা। জি আপু। আচ্ছা হাসনাত, আপনার কি লাগবে ভাইয়া? আপনার কি স্যাম্পল? জি আপু। আচ্ছা ঠিক আছে, আই ওয়ার্ক স্যাম্পল কার কার লাগবে? আমার কাছে যে স্যাম্পল চান, আপনাদের লজ্জা হওয়া উচিত। নিজেরা নিজেদের প্রোফাইল গুলি শেয়ার করলেই তো স্যাম্পল হয়ে যায়। নিজেরা নিজেদের প্রোফাইল গুলি একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করলেই তো এগুলি স্যাম্পল। হ্যালো হাসনাত ভাই। জি আপু। আপনি ছাড়া আপনার ব্যাচমেট 27 জন, 27 জনের প্রোফাইল নিলে আপনার 27টা ফেসবুকের স্যাম্পল, 27 জনের লিংকডইনের 27টা নিলে 27টা লিংকডইনের স্যাম্পল, এর বেশি দরকার আছে? না আপু, সালাউদ্দিন ভাই বলছে দিবে আজকে। আর বাকিরা কি বলছে? বাকিরা কেউ দিবে? দিব, আমরাও দিব। পার পিস 2 টাকা এরকম বিক্রি করতেছে কোথাও? আপনি 10 জনের 10টা ফলোয়ার বায়ারকে দেখাই দিলেন, অথবা আপনার নিজের 10টা মেইল অ্যাড্রেস, ঠিক আছে? সুভাষিস একবার আমার দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়। সুভাষিস নিচের দিকে কি? আপু লেখাগুলো দেখতেছিলাম। আচ্ছা আপু, এটা কিন্তু মজা করছি, আপনি সিরিয়াস নিন না। না আমি সিরিয়াস নিছি, আমি সিরিয়াস নিছি না। বলছেন কেন? আমি মজা করছি। না আপনি জনসম্মুখে বললেন কেন কথা? আপনি পল্টন ময়দানে দাঁড়ায় কথা বললে কি আমি সেটা মজা করে নিতে পারি? সেটা তো আমার কাছে সিরিয়াস। আর মধ্যে আপু লাইভে বলছে। হ্যাঁ চিন্তা করছেন আহাদ ভাই, চিন্তা না করেন অবস্থাটা, আমার নামে বদনাম দিবেন। আপনি এত বড় সাহস কই থেকে পাইলেন? হ্যাঁ চিন্তা না করেন আহাদ ভাই, সাহস আবার যায় কমপ্লিট করে দিব। লাইভ শেষ হলে সাহসের কথা বলবো আমি, এনএসআই তে কমপ্লেইন করে দিব, ঠিক আছে? এনএসআই চিনেন আপনারা?